বুঝলে বিপিন, অক্ষয়বাবু যখন আমাদের সভায় ছিলেন তখন আমাদের চিরকুমার সভা জমেছিল ভালো। আমাদের সভাপতি চন্দ্রবাবু কিছু কড়া, তিনি থাকতে রস কিছু বেশি জমে উঠেছিল ভায়া। চিরকুমার যে ব্রতের পক্ষে, ওই রসাধিক্যটা কিন্তু একদম ভালো নয়। আমার মত ঠিক তার উল্টো, ব্রত কঠিন বলেই রসের দরকার বেশি। তা যাই বলো, অক্ষয়বাবু কুমার সভা ছেড়ে বিবাহ করবার পর ভেতরে ভেতরে আমাদের সকলেরই ওই প্রতিজ্ঞার জোর কিন্তু কমে গেছে। কিছু মাত্র না, আমার প্রতিজ্ঞার বল আরো বেড়েছে। তাই নাকি? তা শুনেছো পূর্ণকাল কুমার সভার সভ্য হয়েছে? বলো কি, এই যে শিলা জলে ভাসলো। আরে ভাইয়া, এই শিলা তো আপনি আপনি জলে ভাসে না। তবুও তার সভ্য হবার পেছনে কোনো কারণ তো পাওয়া যাচ্ছে না। কে বললে? আরে কারণ যে পর্দার আড়ালে আছে। এই একটু খোলসা করে বলো দেখি। তাহলে শোনো, পূর্ণ সভ্য হবার পর থেকেই দেখি তার দুটি চোখ সর্বদাই যেন ওই পর্দার রহস্য ভেদ করতে উন্মুখ। তা কারণ খুঁজতে গিয়ে কি দেখি জানো, ওই পর্দার নিচের ফাঁক দিয়ে দুখানি চরণ দেখা যাচ্ছে। চরণ? হ্যাঁ চরণ। তবে ইতিহাসটা শোনো শ্রীশ, পূর্ণ সেদিন সন্ধেবেলায় পড়ার নোট নিতে এসেছে। চন্দ্রবাবু সবে একটা মিটিং থেকে ফিরেছেন, পূর্ণ বইয়ের পাতা উল্টাচ্ছে আর আমি বাতিটা একটু উজ্জ্বল করতে ব্যস্ত। আর ঠিক এমন সময়ে আহাহা, সে যেন বঙ্কিম বাবুর কোনো এক অলিখিত নোভেলের ভেতর থেকে বেরিয়ে এলো এক কন্যে, পিঠে দুলছে বেনি। হলো কি বিপিন? আরে শোনোই না শ্রীশ, এক হাতে তো থালাই করে চন্দ্রবাবুর জন্য জল খাবার, আর অন্য হাতে জলের গ্লাস নিয়ে হঠাৎ ঘরের মধ্যে উপস্থিত। আমাদের দেখেই তো কুণ্ঠিত, সচকিত, লজ্জায় মুখ একেবারে রক্তিম বর্ণ। তাড়াতাড়ি করে টেবিলের উপর খাবারটা রেখেই ছুট। আর পূর্ণর মুখ দেখেই বোঝা গেল যে তারও মনটা যেন ওই বেনির পেছনে ছুটেছে। মেয়েটি কে? আরে আমাদের সভাপতির ভাগ্নি, নাম নির্মলা। ভাগ্নি? সর্বনাশ! কিন্তু ভাগ্নে জামাই? অপরিণত আকারে আমাদের এই চিরকুমার সভায় ঢুকে পড়েছেন। কুমারী? শুধু কুমারী নন, আমাদের কুমার সভার মহামারী। আর ঠিক এই ঘটনার পরেই পূর্ণ আমাদের কুমার সভায় নাম লিখিয়েছে। এই এই শ্রীশ, চন্দ্রবাবু মনে হচ্ছে এদিকে আসছেন। চুপ চুপ চুপ। সাথে পূর্ণবাবু। ওই দেখো, ওই পূর্ণ। আগে আমি শ্রীশ। ও শ্রীশবাবু, এই দেখো শ্রীশবাবু, আমাদের সভ্য সংখ্যা অল্প হওয়াতে হতাশ্বাস হওয়ার কিন্তু কোনো কারণ নেই। হতাশ্বাস? এ আমাদের সভার গৌরব। কিন্তু তাও লোকে আমাদের পরিহাস করে। অনেকেই বলেন 50 বছর পরে দেশে এমন মানুষ কে থাকবে যার জন্যে কাজ করবার প্রয়োজন হবে। আমি অবশ্য নিরুত্তর থাকি, কিন্তু এর কি কোনো উত্তর নেই? কি বলো পূর্ণবাবু? আগে আছে বই কি, সকল দেশেই একদল মানুষ আছেন যারা সংসারী হবার জন্য জন্মগ্রহণ করেননি, কিন্তু তাদের সংখ্যা অল্প। তাই বলে আমাদের সভাকে পরিহাস করবারও অধিকার কারণেই। আমরা এসবার যোগ্য কি অযোগ্য কালেই তার পরিচয় পাওয়া যাবে। সভ্যগণ, কাজই হলো আমাদের একমাত্র ঐক্যের বন্ধন। অতএব আপনারাই বলুন আমাদের এখন কি কাজ করা উচিত। আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলি, সকলকে সন্ন্যাসী হয়ে ভারতবর্ষের দেশে দেশে গ্রামে গ্রামে দেশ হিতব্রত নিয়ে বেড়াতে হবে। আমি বলি কি, আমরা যদি প্রত্যেকে দুটি করে বিদেশি ছাত্র পালন করি, তাদের সমস্ত চর্চার ভার আমাদের ওপরেই থাকবে। শেষকালে ছেলে মানুষ করতে হবে। আর সন্ন্যাসী কর্ম, সে তো ভিক্ষে ভ্রমণ আর তোমার ভণ্ডামি। উত্থাপিত প্রস্তাব সম্পর্কে পূর্ণবাবুর মতামত জানতে পারলে আমার মন্তব্য প্রকাশ করবার একটু অবসর পাই। না দেখুন, সভায় ঐক্যবিধানের জন্য কাজের প্রস্তাবে কিরূপ ঐক্য পরিস্ফুট হয়ে উঠেছে সে তো সবাই দেখতেই পাচ্ছে। তাই আমার প্রস্তাব, সভাপতি মহাশয় আমাদের যে কাজ নির্দিষ্ট করে দেবেন আমরা তাই শিরোধার্য করে বিনা বিচারে পালন করব। আমাদের প্রথম কর্তব্য হল ভারতবর্ষের দারিদ্র মোচন। আচ্ছা, যদি আমরা
দিয়াশলাই কাঠি সম্বন্ধে পরীক্ষা আরম্ভ করি। হ্যাঁ, ওই দাহনতত্ত্ব বিষয়ে পূর্ণবাবুর অভিজ্ঞতা আছে বইকি। তাই নাকি পূর্ণবাবু? না, আমার মনে হয় খ্যাংরা কাঠি জিনিসটা সস্তা, অথচ কুমার সবাই কিন্তু তার পরীক্ষা সম্ভব নয়। বিপিনবাবু, আপনি কি কিছু বললেন? না, মানে বলছিলুম তেমন দহনযোগ্য কাঠ আছে বইকি। দেখবেন, খুঁজলেই একেবারে হাতের কাছেই পাবেন। পূর্ণবাবু মনে হয় একটু অসুস্থতা বোধ করছে। বাবা অক্ষয়। বলো মা। তোমার কথা শুনে বাবা আর তো মেয়েদের রাখতে পারি না। দেখো, এখন বাবা নেই, মা তোমারই মুখ চেয়ে বসে আছেন। তোমার কথায় এখনো বেশি বয়স পর্যন্ত মেয়েদের লেখাপড়া শেখাচ্ছেন। এখন যদি সৎপাত্র না জুটিয়ে দিতে পারো তাহলে কি অন্যায়টা হবে একবার ভেবে দেখো দেখি। তাই মায়ের কাছে তারা খেয়ে রসিক দাদা কোথা থেকে একজোড়া কুলিনের ছেলে জুটিয়ে এনেছেন মুখুজ্জে মশাই। আর মা স্থির করেছেন কি জানো, তাদের সঙ্গে তার দুই মেয়ের বিবাহ দেবেন। শুভ করব বলো কি, কিন্তু এত তাড়াতাড়ি কেন? বৈশাখ মাসের পর আসছে বছর যা আকাল পড়বে, আর তো বিয়ের দিন নেই মুখুজ্জে মশাই। হ্যাঁ বাবা, আসছে বৈশাখে আমি মেয়েদের বিয়ে দেবই। হ্যাঁ মা, আমারও সেই মত, মেয়ে মানুষের সকাল সকাল বিয়ে হওয়াই ভালো। হ্যাঁ, বিশেষত যখন একাধিক স্বামী শাস্ত্র নিষিদ্ধ, তখন তো সকাল সকাল বিয়ে করে সবকিছু পুষিয়ে নেওয়া চাই। কি হচ্ছে কি, আস্তে আস্তে মা শুনতে পাবেন যে। রসিকা কাজ পাত্র দেখাতে আসবেন, তা মা মা পুরি তাদের জল খাবার ঠিক করে রাখি গে, দেরি করিস না যেন। এই আসি মা, যাই। আমি তো বলেইছি পুরবালা, আমার শ্যালীপতিরা গোকুলে বাড়ছেন। তা গোকুলটি কোথায় শুনি? যেখান থেকে এই হতভাগ্যকে তোমার গোষ্ঠে ভর্তি করেছো। প্রজাপতির সঙ্গে তাদের যে লড়াই, প্রজাপতির বিশেষ ঝোঁক ওই সভাটির ওপর, আমিও তো এককালে ওই সভার সভাপতি ছিলাম। তোমাদের ওই চিরকুমার সভা তো? হ্যাঁ, আবার শুরু হলো। বেশ, আমি চললুম, আমি এর মধ্যে নেই। ঠাট্টা করলো মুজি, ওই দেখো রেগে চলে গেল। আর তো দেরি করা চলে না মুখুজ্জে মশাই, এইবার তোমার এই চিরকুমার সভার শ্রীশবাবু আর বিপিনবাবুকে একটু বিশেষ তাড়ানা লাগালে যে আর চলছে না। আহা, ছেলে দুটি কিন্তু চমৎকার বলো, আমাদের নিপু আর নিরুর সঙ্গে দিব্যি মানাবে। তা তো মানায়, তাই বলে হঠাৎ অসময়ে তাড়া লাগালে যে চমকে যাবে। দেখো, ডিমের খোলা ভেঙে ফেললেই কিন্তু পাখি বেরোয় না, যত চিত তা দিতে হবে, তাতে সময় লাগে। বেশ তো, তা দেবার ভার আমি নেব মুখুজ্জে মশাই, আমি পুরুষ বেশে ওদের সভার সভ্য হব। সেকি? হ্যাঁ, তারপর তোমাদের ওই সভা কতদিন টেকে আমি দেখে নেব। এই দেখো 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 দেখো, নেরো নেপো, তোরা কোনো পড়তে বসিস নি কেন ভাই? মুখুজ্জে মশাই, হ্যাঁ, আজ কি তোমার বন্ধুদের নিমন্ত্রণ আছে? জল খাবার হচ্ছে দেখলুম, তাই না নীরু? মেজ দিদি ভাই, আজ কারা আসবে বলতো? তাহলে দেখো শৈল, আজ এই 18 নম্বর মধুমিস্ত্রির গলিতে কার আকর্ষণে কে এসে পড়ছে সেটা ওরা অনুমান করতে পারলে না। বুঝেছি ভাই শেষ দিদি, তোর বর আসবে তাই তো, তাই সকালবেলা আমার বাঁ চোখটা নাচছিল। আহা, তোর বাঁ চোখ নাচলে আমার বর আসবে কেন? মুখুজ্জে মশাই, জল খাবার তো দুটি লোকের জন্য দেখলুম, শেষ দিদি কি স্বয়ম্বরা হবে নাকি? আমাদের ছোট দিদিও বঞ্চিত হবেন না। আহা, কি সুসংবাদ শোনালে মুখুজ্জে মশাই, আজ কিন্তু আমাদের বরের অনারে পড়ার ছুটি দিতে হবে। আহ, কি বরবর করছিস, দেখো না ভাই মেজ দিদি। ওই জন্যে ওকে বর পড়া নাম দিয়েছি। ওই বর পরে ভগবান তোমাদের সবকটি সহোদরাকে এই একটি অক্ষয় বর দিয়ে রেখেছেন, তবু তৃপ্তি নেই। সেই জন্যই তো লোভ বেড়ে গেছে। এলে খবর দিও মুখুজ্জে মশাই, দেখছো তো শেষ দিদি কিরম চঞ্চল হয়ে উঠেছে। কোনো চিন্তা করো না ভাই, এই আমি কোমর ভেদে রাখলুম। না গো না, করো না ভাবো না, না গো না, করো না ভাবো না, যদি বানিসি যায়
যাব না যাব না 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 গো না করো না ভাব না। বড় নিশ্চিন্ত হলো মুখুজ্জে মশাই, তাহলে ঘুমোতে পারি তো নির্ভয়ে? মুখুজ্জে মশাই, আমি সত্যি চিরকুমার সভার সভ্য হব, আর আমার সাথে রসিক দাদাও চিরকুমার সভার সভ্য হবে, বুঝলে? তোমার যে আর সভ্য হবার জো নেই গো। না ভাই, তোমার দিদি আমার সে স্বর্গ থেকে বঞ্চিত করেছেন। এই তো রসিক দাদা, এতক্ষণ তো তোমার কথাই হচ্ছিল, এদিকে এসো দেখি। ওরে পাষণ্ড ভণ্ড অকাল কুষ্মাণ্ড, কেন হে মস্ত মন্থর কুঞ্জ কুঞ্জর পুঞ্জ অঞ্জন বর্ণ? তুমি আমার শেলি পুষ্প বলে দামাল আনতে চাও? রসিক দাদা শোনো, তোমার সঙ্গে আমার পরামর্শ আছে একটা। তা রাজি আছি ভাই, যে পরামর্শ চাও তাই দেব। অনেক কৌশলে তুমি দেখছি তোমার পশার শিখ বাঁচিয়ে রেখেছ। ভাই শৈল, আমি কিন্তু বাইরের লোকের কাছে কোনো কথা কইনি। বুঝলুম, আর আমাদের কাছে? তোদের কাছে তো ধরা পড়েছি রে ভাই, বড় মা শুধু বলেন বসে বসে শুধু খাচ্ছ, তাই এমন দুটি কুলিনের ছেলে জোগাড় করেছি কন্যাদায়ের দুঃখের চেয়েও যারা হাজার গুণ অসহ্য। এই 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 ভেতরে যাই, তিনি ডেকে পাঠিয়েছেন, আসি। মুখুজ্জে মশাই, আজ্ঞা করো। ওই কুলিনে ছেলে দুটোকে কিন্তু তাড়াতে হবে। তা তো হবেই, দেখবো কে তোর কাছে আসে, দেখবো কে তোর কাছে আসে, তুই রবি একেশ্বরী একলামি রইব পাশে, তুই রবি একেশ্বরী একলামি রইব পাশে, দেখবো কে তোর কাছে আসে। থামো মুকুজ্জে মশাই থামো, ওই দেখো তারা তো চলে এলো গো। শোনো, মা আর দিদি এখন রান্নাঘরে, ওরা জানতে পারার আগেই তুমি কিন্তু এদের বিদায় করো। কিন্তু বকশিস কি মিলবে? বকশিস? হ্যাঁ, আমরা সব শ্যালিরা মিলে তোমাকে শালিবাহন রাজা খেতাব দেব। বেশ, তুমি হবে শালিবাহন দি গ্রেট। আমি হারালে গেলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবো তুই রবি একেশ্বরী। আসুন আসুন মিস্টার ন্যাসানিয়াল, আসুন মিস্টার জিরিমায়া। ওরে বরফ জল নিয়ে আয় রে তামাক দে। আজ্ঞে, আমার নাম তো শ্রী মৃত্যুঞ্জয় গাঙ্গুলি। আমার নাম শ্রী দারুকেশ্বর মুখোপাধ্যায়। আর আপনাদের খ্রিস্টান নাম? খ্রিস্টান? হ্যাঁ। ও, এখনো বুঝি নামকরণ হয়নি? নিন 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 তামাক নিন, এখনো ঢের সময় আছে, তাহলে কাজের কথাটা শুরু করা যাক, কি বলে? তা নয় তো কি, শুভস্য শীঘ্রম। মুরগি না মটন? আরে ভয় কি মশাই বলুন। তা মুরগি ভালো, কাটলেট কি বলেন? মটনটাই বা মন্দ কি ভাই, মটন চপ চপ দুটোই হবে, দুটোই হবে। ওরে কে আছিস, কোলে মধ্যে খান সমাকে খবর কর। তা বলুন দেখি, বিয়ার না শেরি? হুইস্কির বন্দোবস্ত নেই বুঝি? নেই আবার, বেঁচে আছে কি করে? অভয় দা তো বলে আমার ওই ইশকি, ধরো না হে, তোমরাও ধরো। অভয় দাও তো বলি আমার বিষ কি, একটি ছটাক সোডার জলে, একটি ছটাক সোডার জলে, বাকি তিন পোয়া হুইস্কি, বাকি তিন পোয়া হুইস্কি,
অবয়দাও তো বলি আমার উইশ কি। সাধু সাধু সাধু, তা এদিকে তো সব ঠিক, এখন আপনারা কি হলে রাজি হন? এই আমাদের না বিলেত পাঠাতে হবে। বিলেত? তা তো হবেই, তা তো হবেই। তার না কাটলে কি আর শ্যাম্পেনের ছিপি খোলে? দাদা, এইটা কিন্তু তোমাকে করে দিতেই হচ্ছে, বুঝলে? সে কিচ্ছু শক্ত নয়, সে কিচ্ছু শক্ত নয়, কিন্তু ব্যাপটাইজড আজই তো হবে। সেটা কিরকম? কেন, কথাই তো আছে, রিভারেন্ট বিশ্বাস আজ রাতেই আসেন, না হলে তার খ্রিস্টান মতে বিবাহ হতে পারে না মশাই। খ্রিস্টান মতে? মশাই, আমরা হিন্দু, ব্রাহ্মণের ছেলে, জাত খোয়াতে পারবো না মশাই। জাত কিসের মশাই? জাত? বিলেত যাবেন, মুরগি খাবেন, আবার জাত? আরে চুপ 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 চুপ, এক্ষুনি খেয়ে কোথা থেকে শুনে ফেলবে দাদা। এই দাঁড়ান মশাই, দাঁড়ান দাঁড়ান, একটু পরামর্শ করে দেখি। বলছি বিলেত যাওয়াটা তো পাকা, এই তাহলে আমি রাজি আছি, কিন্তু আজ রাতটা থাক। আরে হতে হয়তো চটপট ছেড়ে ফেলে পারি, দাওয়াই তো ভালো। বলেছি না, শুভস্য শীঘ্রম। এই যে এই যে, আপনাদের জল খাবার এসে গেছে। কিন্তু মুরগি? আজকের মতো এইটাই চলুক। সে কি মশাই, আশা দিয়ে নিরাশা? আমার আমার সর্দির ধাপ, সব সাদা জল টল সয় না। অবয়দাও তো বলি আমার বিষ কি। না মশাই না, এ মুরগি না খেয়েই তো ভারতবর্ষটা গেল, তাই বুঝি? কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। দেশি অন্ন জলের হলো গোডন টন, খাও বিস্কি সোডা আর মুরগি মটন। এই আজ আজ রান্নাটা কি হচ্ছে ওর? তো অক্ষয় বাবু, মুরগি না মটন? আজ রাতেই কি খ্রিস্টান হতে চান? এই আমি একটু আসছি, হ্যাঁ আপনারা একটু বসুন। ব্র্যান্ডি খেতে দেবে? কি করবো মা, ওদের যে সাদা জল খেলে সর্দি হয়। আর খ্রিস্টান হবার কথা কি বলছে ওরা? বলছে হিন্দু হয়ে ওদের খাওয়া দাওয়ার খুব অসুবিধে, তাই। তাহলে আজ রাতে মুরগি খাইয়ে ওদের খ্রিস্টান করবে নাকি? পাত্র দুটি যদি হাত ছাড়া হয়ে যায় মা, তাই ওদের সব কথাটি শুনতেই হচ্ছে। না না বাবা, এ তুমি ওদের বিদায় করে দাও, এখানে মুরগি টুরগি খাওয়া হবে না, আমার ঘাট হয়েছে। রসিক কাকাকে পাত্রে সন্ধান করতে দিয়েছিলুম, বলো দেখি এখন কি কাণ্ডটা। সত্যি মা? আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলুন মশাই, কি ঠিক করলেন আপনারা? না না মশাই, আমি ওই খ্রিস্টান টিশ্চান হতে পারবো না। আমি কিন্তু রাজি আছি মশাই। রাজি আছেন তো গির্জে যান, খ্রিস্টান করা আমার ব্যবসা নয়। আর বিবাহটা এ বংশে নয়? হ্যাঁ, তাহলে পরিহাস করছিলেন নাকি মশাই এতক্ষণ? আর আর খাওয়াটাও কি মানে? সেটাও এ ঘরে নয়। কি মুশকিল, অন্তত হোটেলে। হোটেলে? হ্যাঁ, সে কথা ভালো, এই নিন টাকাটা রাখুন, এবার আপনারা আসুন। কত কাল রবে বলো ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে, দেশে অন্ন জলের হলো ঘোর নটন, খাও হুইস্কি সোডা আর মুরগি মটন। কত কাল রবে বলো ভারত রে। শেষ দিদি তো পাত্র দুটির কোনোটিকেই বাদ দিতে চান না, ফের মিথ্যে কথা বলছিস। বন্দুকের সকলগুলি কি লক্ষ্যে গিয়ে লাগে? প্রজাপতি টার্গেট প্র্যাকটিস করছিলেন, এই দুটো ফসকে গেল। মুখুজ্জে মশাই, এখন থেকে রোজই প্রজাপতির প্র্যাকটিস চলবে নাকি? দুঃখ করিস নে ভাই, রোজই কি আর ফসকাবে, একটা না একটা ঠিক মতো এসে পৌঁছবে। এই যে রসিক দাদা, এবার থেকে কিন্তু আমরা তোমার জন্য পাত্রী জোটাচ্ছি। বা 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 বা, সে তো ভালো কথা রে ভাই। কিন্তু মা বলছেন কি? না 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 না, সে পাঁচ কান ডেকে ডেকে শোনাবার মতো নয়,
শেষে স্থির হয়েছে তিনি পুরোকে নিয়ে কাশিতে তার বোনপোর কাছে যাবেন। সেখানে পাত্রেরও সন্ধান পেয়েছেন আর তীর্থদর্শনও হবে। তাহলে এখানে আমাদের রোজ রোজ নতুন নতুন নমুনা দেখা বন্ধ? তোর এখনো শখ আছে নাকি? শখ কোথায়, এ হচ্ছে শিক্ষা। যে প্রাণীটিকে তুই বিয়ে করবি সেটিকে বুঝতে কষ্ট হবে না, বুঝলি? তোমার প্রাণী তুমিই বুঝো, আমার জন্য তোমায় ভাবতে হবে না। আমি চললুম, চল আমার সঙ্গে। আয় না, আমি যাব না। চল, যাব না। ও রশিক দাদা, আমি আর তুমি দুজনে চিরকুমার সভা সভ্য হব, বুঝেছো? বুঝেছি ভাই, বুঝেছি। ভগবান হরি নারী ছদ্মবেশে পুরুষকে ভুলিয়েছিলেন, তুই যদি পুরুষ ছদ্মবেশে পুরুষকে ভোলাতে পারিস তবে তোর পুজোতেই শেষ বয়সটা কাটাবো। কিন্তু মা যদি টের পান? মা? মায়ের জন্য তুমি ভেবো না। বেশ 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 বেশ, কিন্তু সবাই কি করে সভ্যতা করতে হয় সে তো আমি কিছুই জানি না। চুপ, বর্দি আসছে। এই যে রসিক দাদা, আজ কি কাণ্ডটাই করলে বলো তো? বলি, দুটো একটা বিবাহযোগ্য বরের উদাহরণ দেখালেই ভালো হতো না? সেভার তো আমি নিয়েছি দিদি। চিরকুমার সভার স্বর্ণ লঙ্কায় আমরা আগুন লাগাতে চলেছি। কি বলছিস কি শৈল, তুই চিরকুমার সভায় যাবি নাকি? আমি যে সভ্য হব দিদি। কি বলছিস কি, মেয়ে মানুষ আবার সভ্য হবে কি? আজকাল মেয়েরাও তো সভ্য হয়ে উঠছে দিদি, তাই আমি শাড়ি ছেড়ে চাপ কান ধরবো ঠিক করেছি। বুঝেছি, ছদ্মবেশে সভ্য হতে যাচ্ছিস বুঝি, তোমাদের যা খুশি তোমরা করো, আমি এর মধ্যে নেই এই আমি বলে রাখলাম। না না না, তুমি এ দলে ভিড়ো না, আমার অদৃষ্টে তুমি চিরকাল মেয়েই থেকো, নইলে আমার কোনো কিছু হয়েই থেকে কাজ নেই। আমি চললুম, আমি এর মধ্যে থাকবো না। এই দেখো মুখুজ্জামশাই। আবার মুখুজ্জামশাই? সভাটিকে এই বাড়িতে আনা চাই তো। সভা শুধু এইখানে তুলে আনতে হবে? আচ্ছা তাই হবে, পঙ্গপাল কটাকে শিখার কাছে তাড়িয়ে নিয়ে আসবো। এসো রসিক দাদা এসো, আমাদের অনেক কাজ পড়ে আছে। দিদি আবার এই ঘরেই আসছে, ওই দেখো, চলো 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 চল চল। এই যে, হ্যাঁ, আমি মার সঙ্গে কাশী চলেছি, এই খবরটুকু শুধু দিতে এলুম। ও, তা খবরটি সুখবর নয়। ইস, হৃদয় বিদীর্ণ হচ্ছে, সহ্য করতে পারছো না? একদম। এই নিতান্তই চললে তাহলে? হুম। তা আমাকে কার হাতে সমর্পণ করে গেলে গো? কেন, রসিক দাদার হাতে। রসিক দাদা, সুন্দর প্রস্তাব, হস্তান্তর করবার নিয়ম জানো না? শোনো না, কৌতূহলে মরে যাচ্ছি, কাশীতে যে চলেছ উৎসাহটা কিসের? ইশ, আচ্ছা বেশ, তবে আমি কাশী যাব না। এই সত্যি? সত্যি। তাহলে ছাড়ো, কি হচ্ছে কি? রসিক দাদা, এসো রসিক দাদা, আজ তোমার মুখখানা যে ভারী প্রফুল্ল দেখাচ্ছে। কি করি ভাই, এই জন্যই বিবাহিত লোকেরা দেখে মনে মনে বড্ড রাগ করে। শুনলে তো বিবাহিত লোক, এর একটা উপযুক্ত জবাব দিয়ে দাও দেখি। আমাদের প্রফুল্লতার খবর ও বৃদ্ধ কোথা থেকে জানবে? তাই, হ্যাঁ, সে এত রহস্যময় যে তা উদ্ভেদ করতে আজ পর্যন্ত কেউ পারলে না। জানো, সে এত গভীর যে আমরাই হাতরে খুঁজে পাইনি, হঠাৎ সন্দেহ হয় আছে কিনা। তাই বুঝি? হ্যাঁ তাই। বুঝেছো ভাই, ও সোজা করে কথা বলতেই পারে না, তাই উল্টে কথা বলে। আদরে না কুলোলে গাল দিয়ে আদর করতে হয়। বুঝেছি, মা যে এদিকে তোমাকেই কাশী নিয়ে যাবে স্থির করেছে। এতে আর ভয়ের কি আছে বড়দিদি ভাই, তীর্থে যাবারই তো বয়স হয়েছে। বাবা অক্ষয়। হ্যাঁ মা। তাহলে আমি আসি বাবা। চললে নাকি মা? রসিক দাদা দুঃখ করছিলেন, বড় মা একলাই কাশী যাচ্ছেন, আমাকে সঙ্গে নিলেন না? সে তো অবশ্যই। না না বাপু, বিদেশে তোমার রসিক দাদাকে সামলাবে কে? তোমার রসিক দাদার বুদ্ধির যা পরিচয় পেয়েছি। থাক, তা যেটুকু বুদ্ধি আছে তার পরিচয় তো সর্বদাই দিচ্ছি, ও তো চেপে রাখবার জো নেই।
তাহলে আমি এখন হারানের বাড়ি চললুম। অপুরো, ঠিক সময় স্টেশনে চলে যাস মা। মা, মা বলছিলাম যে আমি কাশী যাব না। সে কি রে, যাবি না? না। তুমি এগো মা, আমি ওকে ঠিক সময় স্টেশনে নিয়ে যাব, তুমি এগো। ঠিক আছে, আমি এগোলাম বাবা। হ্যাঁ, এসো। নমস্কার, আসতে পারি ভেতরে? নমস্কার, আপনার পরিচয়? আমার পরিচয় মুখুজ্জামশাই, চিনতে পারলে না তো? অবাক করলি শৈল, এভাবে পুরুষের সাজে তো লজ্জা করছে না? দিদি, লজ্জা তো স্ত্রীলোকের ভূষণ, আর পুরুষের বেশ ধরতে গেলে লজ্জা পরিত্যাগ করতে হয়। কি রসিক দাদা, এইবারে তুমি চুপ করে আছো যে? আরে, শৈল যেন কিশোর কন্দর্প। পুরো দিদি, পুরো দিদি, লজ্জার কথা কি বলছিস? আমার তো ইচ্ছে করছে ওকে আশীর্বাদ করি। সত্যি বলছি শৈল, তুমি যদি আমার শ্যালী না হয়ে ছোট ভাই হতে, তাও আমি আপত্তি করতাম না। তা এই বেশে তুই কুমার সভা সভ্য হতে যাচ্ছিস বুঝি? অন্য বেশে গেলে যে ব্যাকরণের দোষ হয় দিদি। বেশ, তোর মুখুজ্জিমশাই আর এই বুড়ো সমবয়সীটিকে নিয়ে তোর খেলা তুই শুরু কর, আমি এর মধ্যে নেই। আমি মার সঙ্গে তবে কাশী চললুম, চললুম আমি। ও মা, তুমি আমাদের মেজ দিদি, তোমাকে ভাই জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু ওই চাপ কানটা বাঁধছে। অমন লোভীর মতো তাকিয়ে আছিস কেন শেষ দিদি? ও তোর দুশ্মন তো নয়, ও আমাদের মেজ দিদি। এই দেখেছো, গিল্টির এত আদর, অথচ খাঁটি সোনা দাঁড়িয়ে হাহাকার করছে। আমাদের এই গিল্টি ভালো, খাঁটি সোনার দর যে বড় বেশি, কি বলো ভাই মেজ দিদি? হ্যাঁ, এই যে এই খাঁটি সোনাটি খুব সস্তায় যাচ্ছে ভাই, কিন্তু। আচ্ছা বেশ, শেষ দিদি তুই রাজি আছিস তো ভাই এই খাঁটি সোনাটি নিতে? তা আমি রাজি আছি, আমি কিন্তু মেজ দিদিকে ছাড়ছি না ভাই। ওরে ছাড় ছাড়, আমি ছাড়ব না। দেখো তোরে চাপা চাপা যে আমার গোমটা খুলে গেল যে। এই শোনো শোনো শোনো, তাহলে একবার আমি ওই চিরকুমার সভার মাথায় হাতটা বুলিয়েই আসি। জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো জয় রথে তব, জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো জয় রথে তব, জয় যাত্রায় যাও গো। তাহলে রথ প্রস্তুত করে বেরিয়ে পড়ি, কথা দিয়ে গেলুম চেষ্টার ত্রুটি হবে না। মোরা জয় মালা গেথে আশাচে বসে রব, ওঠো জয় রথে তব, জয় যাত্রায় যাও গো, ওঠো ওঠো জয় রথে তব, জয় যাত্রায় যাও গো। সেই আমার প্রিয় স্থান, অতীতের সেই সোনার দিনগুলি। যাকে মশাই, কে আছেন? চন্দ্রবাবু, চন্দ্রবাবু প্রবেশ করতে পারি? কে কে, চিনতে পারছি নে। মশাইয়ের সঙ্গে কি পূর্বে আমার সাক্ষাৎ হয়েছিল? আগে ভয় পাবেন না, আমি অভূতপূর্ব নই, আমি আপনাদেরই ভূতপূর্ব। আমার নাম, নাম বলতে হবে না, আসুন আসুন অক্ষয়বাবু আসুন। সবাই উপস্থিত আছেন দেখছি, সবাই সবাই অবাক হয়ে থাকবেন না মশাই, বসতে পারি? বসুন বসুন অক্ষয়বাবু বসুন। সর্বসম্মতিক্রমে আসন গ্রহণ করলেন, পান্তামাকের তো এই সবাই কোনো চল নেই, নিয়ম বিরুদ্ধ, সুতরাং চটপট কাজের কথা সেরেই আমাকে বাড়ি মুখো হতে হবে। পান্তামাকের বন্দোবস্ত বোধ হয় করে দিতে পারবো, কি বলেন শ্রীশবাবু? জসমিন দেশে যদাচার, চিন্তা করবেন না। এখন আমার প্রস্তাবটা শুনুন,
আমার মফস্বলের এক ধনী বন্ধু, তার একটি সন্তানকে আপনাদের চিরকুমার সভার সভ্য করতে ইচ্ছা করেছেন। বাপ ছেলেটির বিবাহ দিতে চান না? বিবাহ সে কোনো ক্রমেই করবে না, আমি তার জামিন থাকলো। তার এক দুঃসম্পর্কে দাদা সদ্য সভ্য হবেন, তিনি সকলের চেয়ে বেশি কুমার, তার বয়স 60 পেরিয়ে গেছে। সভ্য পদ প্রার্থীদের নাম ধাম বিবরণ? হ্যাঁ হ্যাঁ, সভ্য যখন পাবেন তখন নাম ধাম বিবরণ সব শুদ্ধই পাবেন। কিন্তু আপনাদের এই ঘরটি স্বাস্থ্যের পক্ষে অনুকূল নয়, চিরকুমার কটির চিরত্ব যেন হ্রাস না পায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন চন্দ্রবাবু। জানেন তো অক্ষয় বাবু, আমাদের লজ্জা দেবেন না চন্দ্রবাবু, বলছিলাম কি একটি ভালো ঘরের বন্দোবস্ত করে রাখা হয়েছে, চলুন না আজই সব দেখি আনি। না বলছি, সভা স্থান পরিবর্তনটা কি খুব প্রয়োজনীয়? কেন, ঘর বদলালে কি আপনাদের চিরকৌমার্যের প্রদীপ হাওয়ায় নিভে যাবে? না না, এই ঘরটিও তো মন্দ নয়। না না, মন্দ নয়, কিন্তু এর চেয়ে ভালো ঘর তো দুষ্প্রাপ্য নয়। দেখুন, বিলাসিতার দিকে মন না দিয়ে আমার মনে হয় কষ্ট সহিষ্ণুতা অভ্যাস করা ভালো। সে তো সভার অধিবেশনের পরেও করা চলে। ঠিক, অকারণে তাই বলক্ষয় করাটা মূঢ়তা। বন্ধুগণ, আমার পরামর্শ শোনো। দেখো, আলো আর বাতাস স্ত্রী জাতীয় নয়, অতএব সভার মধ্যে ও দুটোকে প্রবেশ করতে বাধা দিও না পূর্ণবাবু। আরো বিবেচনা করো, এ স্থানটি কিন্তু মোটেই তোমাদের ব্রতের পক্ষে উপযুক্ত নয়। কি বলো বিপিনবাবু, শ্রীশবাবু, তোমার কি মত? চলোই না হয় বিপিন, ঘরটা একবার দেখেই আসা যাক। আসুন চন্দ্রবাবু আসুন। হ্যাঁ, সাবধানে আসবেন। চলুন চলুন, এসো তোমরা। দেখো পূর্ণবাবু, চিরকুমার সভার ফ্রন্টিয়ার পলিসিতে আমরা পর্দা জিনিসটার অনুমোদন করিনি, ওইখান থেকেই কিন্তু শত্রু প্রবেশের পথ। মানে কি বলতে চাইছো বলো তো? সীমানা রক্ষার কাজে পর্দা বড় রুক্ষু জিনিস, অল্প হাওয়াতেই চঞ্চল হয়, পাকা ইঁটের দেওয়ালের মতো অচল পদার্থ চাই। তোমাদের কথাগুলো আমার কিছু রহস্যময় শোনাচ্ছে। রহস্য পদার্থটাই যে সর্বনেশে পূর্ণবাবু। পর্দার ছায়ায় যে রহস্য, আলো ফেললেই সে মরিচিকার মতো মিলিয়ে যাবে। মরিচিকা মেলালেও তৃষ্ণা তো মেলায় না। ওটা থাকা চাই, কিন্তু কেবল জানা দরকার কোন পথে ছুটলে তৃষ্ণা মেলাবে। কে যাবি পারে ও গো তোরাকে, আমি তোরে নিয়ে বসে আছি নদী কিনারে। একটা গান শুনতে পাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, গানটাও কি পর্দা নয়? ওর আড়ালে যে রহস্য আছে, বিপথে ছোটাবার ক্ষমতা তো তারও আছে। মনে হচ্ছে অক্ষয়বাবুর বাসার দিক থেকেই ওই গানটা আসছে। ব্যাস, তাহলে আর দেরি কেন, পারে যাবার জোগাড় করো। মনে হচ্ছে পারে না, অতলে তলিয়ে দেবে। ও পারেতে উপবনে কত খেলা কত জনে, এ পারেতে ধু ধু মরু, এ পারেতে ধু ধু মরু, বাড়ি বিনারে কে যাবি পারে ও গো তোরাকে। নির্মল নির্মল। কি কি মামা? নির্মল, আমার গলার বোতামটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি নে। তুমি কোথায় কি ফেলো, আমি কি খুঁজে বের করতে পারি? তুমি তো পারো নির্মল, আমার সমস্ত ত্রুটি সম্বন্ধে এত ধৈর্য আর কারই বা আছে? থাক। নির্মল আকাশে একটুখানি মালিন্য দেখছি যেন, কি হয়েছে বলো দেখি? এতদিন পরে আমাকে তোমাদের চিরকুমার সভা থেকে বিদায় দিচ্ছ কেন? আমি কি করেছি? চিরকুমার সভা থেকে তোমাকে বিদায়? তোমার সঙ্গে সে সবার যোগ কি? বারে দরজার আড়ালে থাকলে বুঝি কোনো যোগ থাকে না? অন্তত সে যতটুকু যোগ তাই বা কেন যাবে? নির্মল, তুমি তো এসবার কাজ করবে না, যারা কাজ করবেন তাদের সুবিধের প্রতি লক্ষ্য রেখেই। আমি কেন কাজ করব না মামা?
তোমার ভাগ্নে না হয়ে ভাগ্নি হয়ে জন্মেছি বলেই কি তোমাদের হিতকার্যে আমি যোগ দিতে পারবো না? তবে আমাকে এতদিন শিক্ষা দিলে কেন? নিজের হাতে আমার সমস্ত মন প্রাণ জাগিয়ে দিয়ে শেষকালে কাজের পথ রোধ করে দাও কি বলে? নির্মল, এক সময় তো বিবাহ করে তোমাকে সংসারের কাজে প্রবৃত্ত হতে হবে। চিরকুমার সভার কাজ বিবাহ আমি করব না। তবে কি করবে? দেশের কাজে তোমায় সাহায্য করব। মামা, মামা যদি কোনো মেয়ে তোমাদের ব্রত গ্রহণের জন্য অন্তরের সঙ্গে প্রস্তুত হয়, তবে প্রকাশ্যভাবে তোমাদের সভার মধ্যে কেন তাকে গ্রহণ করবে না? আমি তোমাদের কৌমার্য সভায় কেন সভ্য না হব? দেখো নির্মল, অন্য যারা সভ্য আছেন, যারা সভ্য আছেন, যারা ভারতবর্ষের হিতব্রত নেবেন, যারা সন্ন্যাসী হতে যাচ্ছেন, তারা কি একজন ব্রতধারিণী স্ত্রীলোককে অসংকোচে নিজের দলে গ্রহণ করতে পারবেন না? তা যদি হয় তাহলে তারা গৃহী হয়ে ঘরের ঊর্ধ্বে থাকুন, তাদের দ্বারা কোনো কাজ হবে না। চন্দ্রবাবু আছেন? আরে এসো এসো পূর্ণবাবু এসো। বলছি চন্দ্রবাবু, সে কথাটা কি ভেবে দেখলেন? মানে আমাদের সভাটিকে স্থানান্তর করা আমার বিবেচনায় ভালো হচ্ছে না। দেখো পূর্ণবাবু, আজ আরও একটি কথা উঠেছে, সেটা আমি তোমার সঙ্গে একটু ভালো করে আলোচনা করে নিতে ইচ্ছে করি। আমার একটি ভাগ্নি আছেন, বোধহয় তুমি জানো। আপনার ভাগ্নি? হ্যাঁ, তার নাম নির্মলা। আমাদের চিরকুমার সভার সঙ্গে তার হৃদয়ের খুব যোগ আছে। বলেন কি? হ্যাঁ, আমার বিশ্বাস তার অনুরাগ এবং উৎসাহ আমাদের কারো চেয়ে কম নয়। চন্দ্রবাবু, এই কথা শুনলে তো আমাদের উৎসাহ আরো বেড়ে ওঠে। অর্থাৎ যথার্থ অনুরাগী স্ত্রীলোক আমাদের কঠিন কর্তব্যের বাধা না হয়ে যথার্থ সহায় হতে পারেন। দেখুন, সে বিষয়ে আমার লেশমাত্র সন্দেহ নেই। তাঁদের উৎসাহে আমাদের উদ্দীপনা, পুরুষের উৎসাহকে নবজাত শিশুটির মতো মানুষ করে তুলতে পারে কেবল স্ত্রীলোকের উৎসাহ। তা তো পারে, কিন্তু সেই উৎসাহের অভাবেই কি আজ সভায় যেতে বিলম্ব হচ্ছে? না 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 না, দেরি হবার কারণ আমার গলার বোতামটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। গলার গলায় তো একটা বোতাম রয়েছে দেখতে পাচ্ছি। তাই তো। আচ্ছা, আমরা তো এখানে সকলেই উপস্থিত আছি, এখন তাহলে সেই কথাটার আলোচনা হয়ে যাওয়া ভালো, কি বলো পূর্ণবাবু? না, কিন্তু এদিকে দেরি হয়ে যাচ্ছে না? না না না, এখনো অনেক সময় আছে। শ্রীশবাবু, আমার একটি ভাগ্নি আছেন, তার নাম নির্মলা। নির্মলা যদি কুমারসভার সভ্য হওয়ার জন্য প্রার্থী হয়ে থাকেন, তাহলে তাকে আমরা সভ্য না করব কেন? বলেন কি চন্দ্রবাবু? কিন্তু আমাদের সভার যে উদ্দেশ্য তা স্ত্রীলোকের দ্বারা সাধিত হবার নয়। সভার উদ্দেশ্যকে সর্বাঙ্গ সম্পূর্ণভাবে সাধন করতে গেলে তোমারও যেমন দরকার একটি স্ত্রী সভ্যেরও ঠিক তেমনই দরকার শ্রীশ। বিপিনবাবু, আমার মতেই যে আমাদের এই সকল কাজে মেয়েরা অগ্রসর হয়ে এলে তাতে তাঁদের মাধুর্য নষ্ট হয়। মহৎ কার্যে যে মাধুর্য নষ্ট হয় সে মাধুর্য সযত্নে রক্ষা করবার যোগ্য নয়। না চন্দ্রবাবু, তাদের নিয়ে ভারগ্রস্ত হলে আমাদের সমস্তই ব্যর্থ হবে। মাফ করবেন, আপনাদের কি উদ্দেশ্য এবং আপনারা দেশের কাজে কত দূর পর্যন্ত যেতে প্রস্তুত আছেন আমি সেসব কিছুই জানি না, কিন্তু আমি আমার মামাকে জানি। তিনি যে পথে যাত্রা করে চলেছেন, আপনারা কেন আমাকে সেই পথে তার অনুসরণ করতে বাধা দিচ্ছেন? এ বাবা, না না, ছি ছি, কি বলছেন? দেখুন, আমি বুঝতে চাইছি, আমি যদি কাজ করতে চাই যিনি আমার আশৈশবের গুরু, মৃত্যু পর্যন্ত যদি সকল শুভ চেষ্টায় তার অনুবর্তিনী হতে ইচ্ছা করি, আপনারা কেবল তর্ক করে আমার অযোগ্যতা প্রমাণ করতে চেষ্টা করেন কেন? আপনারা আমাকে কতটুকু জানেন? দেখুন দেখুন, আমি আপনাদের কুমার সভা বা অন্য কোনো সভা জানি না, কিন্তু যার শিক্ষায় আমি মানুষ হয়েছি, তিনি যখন এই কুমার সভাকে অবলম্বন করেই তার জীবনের সমস্ত উদ্দেশ্য সাধনে প্রবৃত্ত হয়েছেন, তখন
এই কুমার সভা থেকে আপনারা আমাকে দূরে রাখতে পারবেন না। হ্যাঁ মামা, মামা শুধু তুমি যদি বলো যে আমি তোমার কাজের যোগ্য নই তাহলে আমি বিদায় হব। কিন্তু কিন্তু এরা আমাকে কি জানেন, এরা কেন আমাকে তোমার অনুষ্ঠান থেকে বিচ্ছিন্ন করার জন্য সকলে মিলে তর্ক করছেন? মাফ করবেন, আমি সাধারণত স্ত্রী জাতি সম্বন্ধেই বলছিলাম। আমি স্ত্রী জাতি পুরুষ জাতির প্রভেদ নিয়ে কোনো বিচার করতে চাই না। আমি নিজের অন্তঃকরণ জানি এবং যার উন্নত দৃষ্টান্তকে আশ্রয় করে রয়েছি তার অন্তঃকরণও জানি। কাজে প্রবৃত্ত হতে এর বেশি আমার আর কিচ্ছু জানবার দরকার নেই। দেবী, এই পঙ্কিল পৃথিবীর কাজে কেন আপনি আপনার পবিত্র দুইখানি হস্ত প্রয়োগ করতে চাচ্ছেন? সভার অধিবেশনে স্ত্রী সভ্য লওয়া সম্বন্ধে নিয়মমতো প্রস্তাব উত্থাপন করে যা স্থির হয় আপনাকে জানাবো। আজকাল তুই মাঝে মাঝে অমন গম্ভীর হচ্ছিস কেন বলতো নীরু? আমার খুশি আমি গম্ভীর হব। তুই কি ভাবছিস আমি বেশ জানি। তোর অত আন্দাজ করবার দরকার নেই ভাই, এখন তো নিজের ভাবনা ভাবার সময় হয়েছে। তুই ভাবছিস মা গো মা আমরা কি জঞ্জাল, আমাদের বিদায় করে দিত এত ভাবনা এত ঝঞ্ঝাট। তা আমরা তো ভাই ফেলে দেবার জিনিস নই, অমন ছেড়ে দিলেই হলো। আমাদের জন্য যে এতটা হাঙ্গামা হচ্ছে সে তো গৌরবের কথা। না ভাই, আমার কিন্তু ভারী লজ্জা করছে। আহারে, আর আমার বুঝি লজ্জা করছে না, আমি বুঝি বেহায়া। আচ্ছা নীরু, মেজ দিদিকে কেমন করে ছেড়ে যাবি বল দেখি, আমরা দুজনে চলে গেলে ওর আর কে থাকবে? সে কথা অনেক ভেবেছি জানিস। আচ্ছা ভাই, মেজ দিদির তো স্বামী নেই, আমাদেরও না হয় স্বামী না রইল। মেজ দিদির চেয়ে বেশি সুখে আমাদের দরকার কি বল? এসো ভাই মেজ দিদি, চাপকান তো পড়েই এসেছ, আর এই নাও মালা, আমরা দুই স্বয়ম্বরা তোমাকে আমাদের পতিরূপে আজ বরণ করলুম। এই দেখো, এ আবার কি কাণ্ড! ভয় নেই মেজ দিদি, আমরা তোমায় নিয়ে ঝগড়া করব না। সত্যি বলছি মেজ দিদি, তবে কেন আমাদের পরের গলায় ঝোলাতে চাও বলো তো? ও কি, এই দেখো ও কি নিপু, ও কি নীরু, কাঁদিস কেন ভাই? ছি 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 ছি, কাঁদে না কাঁদে না ভাই, তোদের কিসের সুখ তা কি তোরা জানিস? আচ্ছা আচ্ছা, আমায় নিয়ে যদি তোদের জীবন সার্থক হতো তাহলে কি আর আমি অন্য কারো হাতে তোদের দিতে পারতুম বল? চোখ মোচো, চোখ মোচো বলছি। ওই দেখো রসিক দাদা আসছে, চোখ মোচো। এসো রসিক দাদা এসো। ভাই শৈল, আজ তো এখানে সভা বসবে, আমায় সভ্য করলি, কিরকম করে চলবো শিখিয়ে দে। ফের তুমি ঠাট্টা শুরু করলে? আসলে ঠাট্টা একবারে বেরোতে শুরু করলে যে আর থামতেই চায় না। ওই চিরকুমার সভা যতদিন থাকবে এই ঠাট্টাও যে তোদের শুনতে হবে। ও সভা চিরত্ব অচিরেই ঘুচিয়ে দেব। ওরে থাম ভাই, থাম থাম থাম। ভাই শৈল, কিছু প্ল্যান করেছিস নাকি? কিছুই না রসিক দাদা, যখন যেরকম মাথায় আসবে বুঝলে। আমাকে দরকার হলেই রণভেরি বাজালে আমি হাজির হব। এই যে মুখুজ্জি মশাই এসে পড়েছেন। একটা প্রশ্ন করতে ইচ্ছে করি। এই তো আমরা প্রস্তুত আছি, বলো। বলো দেখি, যে দুটি ডালে দাঁড়িয়েছিলেন সেই দুটি ডাল কাটতে চেয়েছিলেন কে? আমি জানি মুখুজ্জি মশাই, কালিদাস। বাহ, আরো একজন আছেন, এই যে শ্রী অক্ষয় কুমার মুখোপাধ্যায়। ডাল দুটি কে মুখুজ্জি মশাই? এই যে তোমরা, আমার সেজি দিদি আর ছোট দিদি। আর কুড়ুল বুঝি আজ আসছে? আসছে মানে এসে পড়েছে, ওই যে পায়ের শব্দ পাচ্ছি, পালাও 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 পালাও। আসুন আসুন শ্রেশ বাবু, আসুন বিপিন বাবু, বসুন বসুন। তা পূর্ণ বাবু এলেন না যে? হঠাৎ শরীরটা খারাপ হয়েছে। ও আচ্ছা, আমি বরং চন্দ্রবাবুর অপেক্ষায় দ্বারের কাছে দাঁড়াই, কোথায় যেতে কোথায় গিয়ে পড়বেন না হলে। আসি ভাই শ্রীশ। এ ঘরটি চিরকুমার সবার পক্ষে উপযুক্ত নয়। কেন বলতো?
নবীন সন্ন্যাসীদের পক্ষে ঘরের সাজসজ্জা বড়ই বাহুল্যযুক্ত। এই ঘরটিতে নারী জাতির অনেক পরিচয় পাওয়া যাচ্ছে হে। অবশ্য সংসারে নারী জাতির পরিচয় তো সর্বত্র। তা তো বটেই, সভা করবার জায়গা পাওয়াই দায় হয়ে উঠেছে হে। এই ওই দুটি দেখেছো? কই, দেখি দেখি দেখি। সর্বনাশ, এই এত চুলের কাঁটা মনে হচ্ছে। স্থানটি মোটেই নিষ্কণ্টক নয়। শ্রী, সেই দেখো বইগুলোতে কি নাম লেখা দেখো। নৃপবালা, নামটি নিশ্চয়ই পুরুষ মানুষের নয়। এই ওই কাব্যগ্রন্থে কি নাম লেখা দেখি দেখি দেখি। নীরবালা। সর্বনাশ, এই নামধারিণীরা যদি হঠাৎ হঠাৎ কুমার সভায় চলে আসেন, দ্বার রোধ করতে পারি যে এত বলবান তো আমাদের মধ্যে কাউকে দেখি না হে। পূর্ণ তো একটি আঘাতেই আহত হয়ে পড়ল। তুমি লক্ষ্য করেছো শ্রীশ, রসিক চক্রবর্তী বলে যে বৃদ্ধ যুবকটির সঙ্গে দেখা হলো, তাকে কিন্তু আমার ঠিক দাড়ির উপযুক্ত বোধ হলো না। আমারও লোকটাকে বিশ্বাসযোগ্য ঠেকছে না হে। আরে আরে, চন্দ্রবাবু এসে পড়েছেন, আসুন চন্দ্রবাবু। আপনারা এসে গিয়েছেন দেখছি। আসলে ওই পূর্ণবাবুর হঠাৎ শরীরটা খারাপ হলো দেখে তাকে আমি একটু বাড়ি পৌঁছে দেওয়া উচিত বোধ করলুম। পূর্ণবাবুর একটু বিশেষ সাবধানে থাকা উচিত ছিল। কিন্তু আমার তো পূর্ণবাবুকে বিশেষ অসাবধান বলে বোধ হয় না। আসুন আসুন অক্ষয়বাবু। আগে মাফ করবেন, বিঘ্ন ঘটালাম। এই নবীন সভ্যটিকে আপনাদের হাতে সমর্পণ করেই আমি চলে যাচ্ছি। ইনি হচ্ছেন শ্রী রসিক চক্রবর্তী। পিতা আমার রসবোধের পরিচয় পাবার পূর্বেই রসিক নাম রেখেছিলেন, তাই এখন পিতৃসত্য পালনের জন্য আমার অবিরাম রসিকতার চেষ্টা করতেই হয়। আর ইনি, আসুন আসুন ভেতরে আসুন। নমস্কার। ইনি সভার আরেক নবীন সভ্য, ঠিক আমার বিপরীত স্বভাব। একে দেখে বালক ভাববেন না, আমি জামিন রইলুম, ইনি বালক নন। এনার নাম? শ্রীযুক্ত অবলাকান্ত চট্টোপাধ্যায়। তাহলে এখন সভার কার্য শুরু করা যাক। শ্রীশবাবু, স্ত্রী সভ্য নেওয়া সম্বন্ধে আপনি কিছু বিবেচনা করেছেন? আপত্তির তো কোনো কারণ দেখি না, কেবল সমাজের আপত্তির কথাটা ভাবি। আচ্ছা রসিকবাবু কি বলেন? স্ত্রী জাতি হয় যোগ দেন নয় বাধা দেন, হয় সৃষ্টি নয় প্রলয়। কুমার সভার উপর স্ত্রী জাতির আক্রোশের খবর রসিক দাদা কোথা থেকে পেলে বলো তো? আহা, বিপদের খবর না পেলে কি আর সাবধান করতে নেই? দেখুন, এই কেবল পুরুষ নিয়ে যারা সমাজের ভালো করতে চায় তারা এক পায়ে চলতে চান। সমস্ত মহৎ প্রচেষ্টা থেকে আমরা স্ত্রী জাতিকে দূরে রেখেছি বলেই আমাদের দেশের কাজে প্রাণ সঞ্চার হচ্ছে না বলে আমার বোধ হচ্ছে। আমার ভাগ্নি নির্মলাকে কুমার সভার সভ্য শ্রেণীতে ভুক্ত করতে আপনাদের কোনো আপত্তি নেই তো? না 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 না, কোনো আপত্তি নেই। কিন্তু কুমার সভায় কুমারী বেশে যদি কেউ আসেন তাহলে? অর্থের যদি পরিবর্তন ঘটে তাতে ক্ষতি কি? আমি পরিবর্তনের বিরোধী নই চন্দ্রবাবু। যখন যা ঘটে আমি বিনা বিরোধে গ্রহণ করি বলে আমার প্রাণটাও আজও নবীন আছে। তাহলে আজকের সভা এখানেই ইতি করবার প্রস্তাব রাখলাম। যেতে দাও যেতে দাও গেল যারা, তুমি যেও না তুমি যেও না, আমার বাদলের গান হয়নি সারা। যেতে দাও যেতে কি বলো দেখি। হ্যাঁ, আমার যে ঘরটি এতকাল কেবল ঝোড়ু বেহার আর ঝাড়নের তালনে নির্মল ছিল সেই ঘরের হাওয়া
দুবেলা তোমাদের দুই বোনের অঞ্চল বিজনে চঞ্চলয় হচ্ছে যে। দিদি নেই, তুমি একলা পড়ে আছো বলে দয়া করে মাঝে মাঝে দেখা দিয়ে যাই, তার উপর আবার জবাব দিই। আচ্ছা, ওহে দয়াময়ী চোর, শূন্য হৃদয়টা চুরি করার জন্য শূন্য ঘরে মুখে ঝুঁকি, মতলব কি আর বুঝিনে? আমাদের এমন বোকা চোর পাওনি, এখন হৃদয় আছে কোথায় যে চুরি করতে আসব? আচ্ছা ঠিক করে বলো তো, হৃদয়টা গেছে কত দূরে? আমি জানি মুখুজ্জমশাই, বলবো? বলো। 475 মাইল। শেষ দিদি অবাক করলি, তুই কি মুখুজ্জমশাইয়ের হৃদয়ের পিছনে পিছনে মাইল গুনতে গুনতে ছুটছিলি নাকি? না ভাই, দিদি কাশী যাবার সময় টাইম টেবিলে মাইলটা দেখেছিলাম। সাধু সাধু। আচ্ছা মুখুজ্জমশাই, হ্যাঁ, এতক্ষণ তুমি এখানে বসে বসে কি করছিলে? ওই তোদের গয়লা বাড়ির দুধের হিসেব লিখছিলাম। এই বুঝি তোমাদের গয়লা বাড়ির হিসেব? আরে না না, ওটা ওটা নিয়ে গোল করিস নে, আহা দিয়ে যা দিয়ে যা। নীরু ভাই চালাস নে, চিঠিখানা ওকে ফিরিয়ে দে, ওখানে শালির উপদ্রব সয় না। কিন্তু মুখুজ্জমশাই, তুমি দিদিকে চিঠিতে কি বলে সম্বোধন করো বলো না? রোজ নতুন নতুন সম্বোধন করে থাকি। আজ কি করেছে বলো দেখি। শুনবে? তবে সখি শোনো, চঞ্চল চকিত চিত্ত চক্র চৌর চঞ্চু চম্বিত চারু চন্দ্র কর রু চির 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 চন্দ্রমা। চমৎকার চাটু চাতুর্য। আচ্ছা মুখুজ্জমশাই, রোজ রোজ তুমি এইরকম লম্বা লম্বা সম্বোধন রচনা করো নাকি? তাই বুঝি দিদিকে চিঠি লিখতে এত দেরি হয়ে যায়? এই জন্যেই তো নৃপর কাছে আমার মিথ্যে চলে না। ভগবান যে আমাকে সদ্য সদ্য বানিয়ে বলবার এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন, সেটা দেখছি খাটতে দিলে না। শেষ দিদির কথা ছেড়ে দাও মুখুজ্জমশাই, কিন্তু ভেবে দেখো, আমি তোমার আধখানা কথা শিখে পয়সাও বিশ্বাস করিনি, এতেও তুমি সান্ত্বনা পাও না? আচ্ছা মুখুজ্জমশাই, দিদির নামে তুমি কোনোদিন কবিতা রচনা করেছো? হ্যাঁ, একবার তিনি যখন অত্যন্ত রাগ করেছিলেন তখন তার স্তব রচনা করে তাকে শুনিয়েছিল। তারপরে? তারপর তারপর দেখলাম তাতে উল্টো ফল হলো, বাতাস পেয়ে যেমন আগুন বেড়ে ওঠে তেমনি হলো। কি স্তব লিখেছিলে মুখুজ্জমশাই, আমাদের শোনাও না? সাহস হয় না, সাহস হয় না, শেষকালে আমার উপরওয়ালার কাছে রিপোর্ট করবি। কিন্তু আর নয়, এবার মশারা বিদায় হন, যান। এই সন্ধ্যাবেলায় কে তোমার কাছে আসবে? যাদের ধ্যান করো তারা নয় গো, তারা নয়। যার ধ্যান করা যায় সে সকল সময় আসে না গো, তুমি আজকাল সেটা বেশ বুঝতে পারছো। ও আমার ধ্যানের ধন, ও আমার তোমার হৃদয়ে দোলায় যে দোলায় যে দোলায় হাসি রোদন, ও আমার। অবলাকান্ত বাবু আছেন? মাফ করবেন, মাফ করবেন। এসো এসো শ্রীশ বাবু, এসো এসো। মাফ করবেন, রাজি আছি, কিন্তু অপরাধটা কি আগে বলো। মানে খবর না দিয়েই? তুমি যখনই আসবে তখনই সুসময়, এবং যেখানে পদার্পণ করবে সেখানেই তোমার অধিকার। শ্রীশবাবু, সং বিধাতা সর্বত্র তোমাকে পাসপোর্ট দিয়ে রেখেছেন। শোনো শোনো, একটু বসো, আমি অবলাকান্তবাবুকে খবর পাঠিয়ে দিই। না পলায়ন করলে চিঠি শেষ করতে পারবো না। চোখের সম্মুখ দিয়ে একজোড়া মায়া স্বর্ণমৃগী ছুটে পালালো। ওরে নিরস্ত্র ব্যাধ, তোর ছোটবারও ক্ষমতা নেই। নিকষের ওপর সোনার রেখার মতো চকিত চোখের চাহনি দৃষ্টিপথের ওপর যেন আঁকা রয়ে গেল। রসিকবাবু, রসিকবাবু আসুন আসুন আসুন, সন্ধেবেলায় এসে আপনাদের বিরক্ত করিনি তো? ছি 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 ছি, শ্রীশবাবু আপনাকে দেখে বিরক্ত হব? আমি কি এত বড় হতভাগ্য? এই অবলাকান্তবাবু বাড়ি আছেন তো? আছেন বই কি, এই এলেন বলে? না না না, যদি কাজে থাকেন তাহলে ব্যস্ত করে কাজ নেই, আমি কুঁড়ে লোক, বেকার মানুষের সন্ধানে ঘুরে বেড়াই। দেখুন শ্রীশবাবু, সংসারে সেরা লোকেরাই কুঁড়ে এবং বেকার লোকেরাই ধন্য, উভয়ের সম্মিলন হলেই মণিকাঞ্চন যোগ।
এই কুঁড়ে বেকারের মিলনের জন্যই তো সন্ধেবেলাটার সৃষ্টি হয়েছে। যোগীদের জন্য সকালবেলা, রোগীদের জন্য রাত্রি, আর কাজের লোকেদের জন্য 10টা 4টে, আর সন্ধেবেলাটা, সত্যি করে বলছি, চিরকুমার সবার অধিবেশনের জন্যে চতুর্মুখ সৃজন করেননি, কি বলেন শ্রীশবাবু? বাবা রসিকবাবু, আপনার মধ্যে এত আছে তা তো জানতুম না। কি করে জানবেন বলুন? কাব্যলক্ষ্মী যে তার পদ্মবন থেকে মাঝে মাঝে এই টাকের ওপরে খোলা হাওয়া খেতে আসেন। এখানেকার রুমাল পড়ে রয়েছে। কই, দেখি দেখি দেখি, তাই তো শ্রীশবাবু, দুর্লভ জিনিস আপনার হাতেই ঠেকে দেখছি। দিব্য গন্ধ শ্রীশবাবু, এই রুমালটাতে তো আমাদের কুমার সভার পতাকা নির্মাণ চলবে না। দেখেছেন কোণে একটি ছোট্ট ন অক্ষর লেখা রয়েছে। ন, কি নাম হতে পারে বলুন দেখি? নাম মনে হয় না মশাই, আমার ভাব মনে আসে। অভিধানে যত ন আছে সমস্ত মাথার মধ্যে রাশিকৃত হয়ে উঠতে চাচ্ছে। নয়ের মালা গেথে একটি নীলোৎপল নয়নার গলায় পরিয়ে দিতে ইচ্ছে করছে। নির্মল নবনী নিন্দিত নবীন নবমল্লিকা। শ্রীশবাবু, বুড়ো মানুষকে বঞ্চনা করে রুমালখানা চুপি চুপি পকেটে পুরবেন না। আবিষ্কর্তার অধিকার সকলের উপর। আমার ওই রুমালখানিতে একটু প্রয়োজন আছে শ্রীশবাবু, নইলে কি আর ওই রুমালখানার জন্য এত লড়াই করি? মাফ করবেন শ্রীশবাবু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি এই সন্ধেবেলায় উৎপাত করতে এলুম, আমাকেও মাফ করবেন অবলাকান্তবাবু। রোজ সন্ধ্যাবেলায় যদি এইরকম উৎপাত করেন তাহলেই মাফ করবো মশাই, নইলে নয়। ভাই, একখানা রুমাল নিয়ে শ্রীশবাবু আর আমাতে তকরার চলছে, তোকে তার মীমাংসা করে দিতে হবে। কীরকম কীরকম শুনি। অবলাকান্তবাবু, এই নিন রুমালখানা, এখন আপনার হাতেই থাক, বিচারে যার প্রাপ্য হয় তাকেই দেবেন। আমাকে আপনি নিরপেক্ষ লোক মনে করছেন বুঝি শ্রীশবাবু? এ রুমাল আমি আপনাদের কাউকেই দেব না। রসিকবাবু, এ কীরকম জবরদস্তি? আর ন অক্ষরটিও তো বড় ভয়ানক অক্ষর। শ্রীশবাবু, যার রুমাল আপনি তো তাকে দেখেনি, তবে কেন কেবলমাত্র কল্পনার উপর নির্ভর করে ঝগড়া করছেন বলুন তো? দেখিনি কে বললে? দেখেছেন, কাকে দেখলেন মশাই? এখানে ন তো দুটি আছে। আরে মশাই, দুটোই দেখেছি। তা এ রুমাল দুজনের যারই হোক, দাবি আমি পরিত্যাগ করতে পারবো না। শ্রীশবাবু, বৃদ্ধের পরামর্শ শুনুন, হৃদয় গগনে দুই চন্দ্রের আয়োজন করবেন না। শ্রীশবাবু, এই চন্দ্রবাবু সেটি নিয়ে একটা লোক আপনার বাড়ি খোঁজে শেষকালে এখানে এসেছে। দিন দিন আমাকে দেখি কি লিখেছে। আপনি আসুন, দেখি একটু অপেক্ষা করবেন অবলাকান্তবাবু? রসিকবাবু, চন্দ্রবাবুর বাড়ি কাছেই, আমি একবার চট করে দেখা করে আসবো। ভাই শৈল, কুমার সভার সভ্যগুলিকে যেরকম ভয়ঙ্কর কুমার ঠাউরেছিলাম তার কিছুই নয়। এদের তপস্যা ভঙ্গ করতে মেনকারম্ভা মদন বসন্ত কারোর দরকার হয় না। এই বুড়ো রসি কি পারে? আহারে, শ্রীশবাবুটিও গেল। তাই তো দেখছি গো। দিদি, আমরা পাশের ঘরেই ছিলাম। জেলেরা জাল টানাটানি করে মরছে আর চিল বসে আছে ছো মারবার জন্যে। শেষ দিদির রুমালখানা নিয়ে শ্রীশবাবু কি কাণ্ডটাই না করলে! শেষ দিদি তো লজ্জায় লাল হয়ে পালিয়ে গেছে, আমি এমনি বোকা ভুলেও কিছু ফেলে যাইনি। 12খানা রুমাল এনেছি, ভাবছি এবার ঘরের মধ্যে রুমালের হরিল্লুট দিয়ে যাব। বেশ তো, কিন্তু তোর হাতেও কিসের খাতা নিরু? ওই যে যে গানগুলো আমার পছন্দ হয় ওতে লিখে রাখি দিদি। অবলাকান্তবাবু আছেন? আসুন বিপিনবাবু, আসুন। মানে ঠিক করে বলুন, আসবো কি? মানে ধরুন আমি আসায় আপনাদের কোনো রকম লোকসান নেই তো? ঘর থেকে কিছু লোকসান না করলে লাভ হয় না বিপিনবাবু, কি ভাবছেন বলুন দেখি? ভাবছি কি ছুতো করে বিদায় নিলে আমাকে আপনাদের বিদায় দিতে ভদ্রতায় বাঁধবে না।
বন্ধুত্বে যদি বাঁধে? তাহলে তো ছুতো খোঁজবার কোনো দরকারই হয় না। তবে সেই খোঁজটা পরিত্যাগ করে ভালো হয়ে বসুন মশাই। কিছু পড়ছেন নাকি বিপিনবাবু? ওটা কি পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, মানে কোনো একটা অপরিচিতার কাছে অপরাধ করছি, কিন্তু এই গানগুলো মানিক এবং হাতের অক্ষরগুলিও মুক্ত। যদি লোভে পড়ে চুরিও করি তবে দণ্ডদাতা বিধাতা নিশ্চয়ই ক্ষমা করবেন। বিধাতা মাফ করতে পারেন, কিন্তু আমি করব না। ও খাতাটি পড়ে আমার লোভ আছে বিপিনবাবু। আর আমি বুঝি লোভ মোহ সমস্ত জয় করে বসে আছি। অবলাকান্তবাবু, এ খাতাখানি ছেড়ো না ভাই। তোমাদের চঞ্চলা নিরবালা দেবী কৌতুকের ঝর্ণার মতো দিন রাত ঝরে পড়ছে, তাকে তো ধরে রাখতে পারো না। এই খাতাখানির পত্রপুটে তারই একটি গণ্ডুষ ভরে উঠেছে। এ জিনিসের দাম আছে বিপিনবাবু। বিপিনবাবু, আপনি তো নিরবালাকে জানেন না, আপনি এ খাতাখানা নিয়ে কি করবেন? আপনারা তো স্বয়ং তাকেই জানেন, খাতাখানিতে আপনাদেরই বা কি প্রয়োজন? মনে পড়েছে মশাই, সেদিন এখানে একটা বইয়েতে নাম দেখেছিলাম, নৃপবালা আর নিরবালা। এ কি বিপিন, যে তুমি এখানে হঠাৎ? হ্যাঁ, মানে তোমার সম্বন্ধেও ঠিক ওই প্রশ্নটা প্রয়োগ করা যেতে পারে শ্রীশ। আমি এসেছিলাম আমার সেই সন্ন্যাসী সম্প্রদায়ের কথাটা অবলাকান্তবাবুর সঙ্গে আলোচনা করতে। এ কি বিপিন, উঠছো নাকি? হ্যাঁ, যাই, আমাকে তো আবার রাত্রে একটু পড়তে হবে না? অবলাকান্তবাবু জিজ্ঞাসা করছেন, পড়া হয়ে গেলে বইখানা কি ফেরত পাওয়া যাবে? পড়া হয়ে গেলে সে আলোচনা পরে হবে রসিকবাবু, আজ থাক। শ্রীশবাবু, ইতস্তত করছেন কেন? আপনার কিছু হারিয়েছে নাকি? আজ থাক, আরেকদিন খুঁজে দেখব। এ কি রকমের ডাকাতি দিদি, আমার গানের খাতাখানা নিয়ে গেল! আমার ভয়ানক রাগ হচ্ছে, আমার খাতা ফিরিয়ে এনে দাও। পুলিশে খবর দে ভাই, চোর ধরা আমার ব্যবসা নয়। কেন দিদি, তুমি আমার খাতা নিয়ে যেতে দিলে। তুই এমন অমূল্য ধন ফেলে রেখে যাস কেন নীরু? আমি বুঝি ইচ্ছে করে ফেলে রেখে গেছি? লোকে সেই রকমই সন্দেহ করছে। না রসিক দাদা, তোমার ও ঠাট্টা আমার ভালো লাগে না। তাহলে তো ভয়ানক খারাপ অবস্থা। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? কি হিপো, হারাধন খুঁজে বেড়াচ্ছিস? কই কই, না তো, আমার কিছু হারাইনি। সে তো অতি সুখের সংবাদ। শৈল দিদি, তাহলে আর কেন, রুমালখানার মালিক যখন পাওয়াই যাচ্ছে না, তখন যে লোক কুড়িয়ে পেয়েছে তাকেই ফিরিয়ে দিস। এই রুমালখানা কার ভাই? ও আমার নয়। যে জিনিসটা খোয়া গেছে নিপো তার উপরে কোনো দাবি রাখতে চায় না, এই ধরেছি। হাতটা ছাড়ো, আমার কাজ আছে। ওহে বিপিন, আজ মাঘের শেষে প্রথম বসন্তের বাতাস দিয়েছে, জ্যোৎস্নাও দিব্যি। বিধাতা দেখছি ভারী আশ্চর্য ছাঁদে তোমাকে গড়েছেন ভায়া। তোমার যদি সব মনোরম জিনিসই মনোহর লাগে তাহলে তো বিপদ আসন্ন হে। আমি তো কিছুই বিপদ বোধ করিনি। আমাদের মতো ব্রত যাদের, তারা কি হৃদয়টিকে তুলো দিয়ে মুড়ে রাখতে পারে? তাকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার মতো ছেড়ে দাও হে। জ্যোৎস্নারাতে সবাই গেছে বলে, আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বলে। আরে আরে, এ তো পূর্ণ গান গাইছে মনে হচ্ছে। শ্রীশ, ও বেচারার কিন্তু এ গলি থেকে আর বেরোবার জো নেই। ওই বীর পুরুষের অশ্বমেধের ঘোড়াটি বেজায় খোঁড়াচ্ছে। দাঁড়া, ওকে ডাকি বরং। ডাকো ডাকো, তবে
ও কিন্তু আমাদের খোঁজে গলিতে গলিতে ঘুরছে বলে বোধ হচ্ছে না। পূর্ণবাবু, ও পূর্ণবাবু, আরে খবর কি আপনার? অত্যন্ত পুরনো, কাল পরশু যে খবর চলছিল আজও তাই চলছে ভাই। কাল পরশু শীতের হাওয়া বচ্ছিল, আজ বসন্তের হাওয়া দিয়েছে, এতে দুটো একটা নতুন খবরের আশা করা যেতে পারে। দক্ষিণের হাওয়ায় যেসব খবরের সৃষ্টি হয় কুমার সভার খবরের কাগজে তার স্থান নেই। তপোবনে একদিন অকালে বসন্তের হাওয়া দিয়েছিল, তাই নিয়ে কালিদাসের কুমার সম্ভব কাব্য রচনা হয়েছে, আর আমাদের কপালগুনে বসন্তের হাওয়ায় কুমার অসম্ভব কাব্য হয়ে দাঁড়ায়। হয়তো হোক না পূর্ণবাবু, সে কাব্যে যে দেবতা দগ্ধ হয়েছিলেন, চলোই না হে এ কাব্যে তাকে আমরা পুনর্জীবন দিই। এ কাব্যে চিরকুমার সভা দগ্ধ হোক, যে দেবতা জ্বলেছিলেন তিনি জ্বালান। না না, আমি ঠাট্টা করছি না শ্রীশবাবু, আমাদের চিরকুমার সভাটি একটি আস্ত যতুগৃহ বিশেষ, আগুন লাগলে রক্ষে নেই, তার চেয়ে বিবাহিত সভা স্থাপন করো, স্ত্রী জাতি সম্বন্ধে নিরাপদ থাকবে। যে ইঁট পাজায় পুড়েছে তা দিয়ে ঘর তৈরি করলে আর পড়বার ভয় থাকে না হে। আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন কুমার সভায় প্রজাপতির প্রবেশ নিষেধ। এই দেখো শ্রীশবাবু, সেদিন যে কবিতাটা শোনালে না, আহা তোমার কবিতি তো মন্দ লেখেনি হে। নিশি না পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া, বুঝো ঘরটি সাজানো রয়েছে থালায় মালা পালঙ্কে পুষ্পসজ্জা, কেবল জীবন প্রদীপটি জ্বলছে না। সন্ধ্যা ক্রমে রাত্রি হতে চলল, বাহ দিব্যি লিখেছে। কোন বইটাতে আছে বলো দেখি? বইটার নাম আবাহন। আবাহন, আহা নামটাও বেছে বেছে দিয়েছে বড় ভালো। হ্যাঁ আবাহন, নিশি না পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া। তোমরা কি বাড়ির দিকে চলেছ নাকি? বাড়ি পূর্ণবাবু, আজ বাড়ি কোন দিকে সেটাই তো ভুলে গেছি ভাই। যা বলেছ, আজ পথ ফুলবার মতোই রাতটা হয়েছে বটে, কি বলো বিপিনবাবু? বিপিনবাবু এ সকল বিষয় আজকাল কোনো কথাই কন না, পাছে ওর ভিতরকার কবিত্ব ধরা পড়ে। অস্থানে বাজে খরচ করতে চাইনে ভাই, তাই জন্যই তো স্থান খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি, এ তো উত্তম কথা, একেবারে শাস্ত্রসঙ্গত কথা। বিপিনবাবু একেবারে অন্তিমকালের জন্য কবিত্ব সঞ্চয় করে রাখছেন, যখন অন্যে বাক্য কবেন কিন্তু উনি রবেন নিরুত্তর। আশীর্বাদ করি অন্যের সেই বাক্যগুলি যেন মধুমাখা হয়, বাক্যের বিরামস্থলগুলি যেন বাক্যের চেয়ে মধুতর হয়ে ওঠে। সেদিন নিদ্রা যেন না আসে, রাত্রি যেন না যায়, চন্দ্র যেন পূর্ণচন্দ্র হয়, আর বিপিন যেন বসন্তের ফুলে প্রফুল্ল হয়ে ওঠে, এবং হতভাগ্য শ্রীশ যেন কুঞ্জদ্বারের কাছে এসে উঁকি ঝুঁকি না মারে। এই দূর হোক শ্রীশবাবু, তোমার সেই আবাহন থেকে আর একটা কিছু কবিতা আওড়াও তো হে। চমৎকার লিখেছে হে, নিশি না পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া। আহা একটি জীবন প্রদীপের শিখাটুকু আর একটি জীবন প্রদীপের মুখের কাছে কেবল একটু ঠেকিয়ে নিয়ে গেলেই হয়, ব্যাস আর কিছুই নয়। দুটি কোমল অঙ্গুলি দিয়ে প্রদীপখানি একটু হেলিয়ে একটু ছুঁয়ে যাওয়া, তারপরেই চকিতের মধ্যে সমস্ত আলোকিত। নিশি না পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া। আহা পূর্ণবাবু, ও পূর্ণবাবু যাও কোথায়? ওই যে চন্দ্রবাবুর বাসায় একটা বই ফেলে এসেছি, সেইটে খুঁজতে যাচ্ছি। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কে। তা খুঁজলে পাবে তো পূর্ণবাবু, আসলে চন্দ্রবাবুর বাসা কিন্তু বড় এলোমেলো জায়গা, সেখানে যা হারায় সে আর চট করে পাওয়া যায় না হে। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল।
পূর্ণ বেশ আছে ভাই বিপিন। হ্যাঁ, শীঘ্রই একটা মুশকিলে পড়বে দেখছি। আরে রসিকবাবু যে, আসুন আসুন আসুন, রাত্রে পথে বেরিয়েছেন যে। আমার রাতই বাকি আর দিনই বাকি, আসে তো আসুক রাতি আসুক বা দিবা, যায় যদি যাক নিরবধি, তাহাদের যাতায়াতে আসে যায় কি বা, প্রিয় মোর নাহি আসে যদি। আচ্ছা রসিকবাবু, প্রিয়জন যদি এখানেই হঠাৎ এসে পড়েন? তাহলে আমার দিকে তাকাবেন না, তোমাদের দুজনের মধ্যে একজনের ভাগেই পড়বেন, আমি ঈর্ষা করতে চাই নে। শ্রীশ, তোমার সেই ছাতের বারান্দাটা কিন্তু সাজিয়ে প্রস্তুত হয়ে থেকো ভাই। শ্রীশবাবু, কিন্তু আপনার ছাতটিকে প্রিয়জনের জন্য চিহ্নিত করার জন্য যে পতাকা ওড়ানো আবশ্যক, সেটা যে ফেলে এলেন। এখন চেষ্টা করলে রুমালটা কি পাওয়া যাবে? চেষ্টা করতে দোষ কি? বিপিন বিপিন, তুমি ভাই রসিকবাবুর সঙ্গে একটু কথাবার্তা কও, আমি চট করে আসছি। আচ্ছা রসিকবাবু, যদি দুটো একটা প্রশ্ন করি তাহলে কি আপনি রাগ করবেন? আমার বয়স সম্বন্ধে নয় তো। আপনার বয়স না, একেবারেই নয়। তবে উত্তর পাবেন। আচ্ছা, সেদিন যে মহিলাটিকে দেখলুম, তিনি আলোচনার যোগ্য, আপনি সংকোচ করবেন না। অবলাকান্ত বুঝি? তার কথা আর বলবেন না, তার মুখে অন্য কোনো কথাই নেই। তিনি কি? তবে হয়েছে কি, তিনি নৃপবালা নীরবালা দুজনের মধ্যে কাকে যে বেশি ভালোবাসেন স্থির করে উঠতে পারেন না, তিনি দুজনের মধ্যে সর্বদাই দোলায়মান। ও, তবে না মশাই, এমন ভাবও নয় যে ওকেই বিবাহ করতে পারেন। ও, শ্রীমতী নীরবালা, শ্রীমতী নীরবালা বুঝি গান ভালোবাসেন? আপনার কাছেই তো সাক্ষ্য প্রমাণ আছে। রসিকবাবু, এই খাতাখানা আনা আমার পক্ষে অত্যন্ত অন্যায় হয়েছে, কিন্তু কিন্তু এখন ফিরিয়ে দিলেও তো মূল অন্যায়টা থেকেই যায়। খাতাটার সম্বন্ধে তিনি কি আপনাদের কাছে কিছু বলেছেন? বলেছেন অল্পই, কিন্তু না বলেছেন অনেকটা। কি কি রকম? লজ্জায় লাল হয়ে উঠলেন। বাবা, সে লজ্জা আমার রসিকবাবু। রসিকবাবু রসিকবাবু, অবলাকান্তবাবুর সাথে দেখা হলো না, যাক অক্ষয়বাবুর থেকেই বিদায় নিয়ে এলুম। বটে বটে, অক্ষয়বাবুকে তো বলে আসাই হয়নি। এই শ্রীশ, আমি গিয়ে অক্ষয়বাবুর থেকে বিদায়টা নিয়ে আসি। রসিকবাবু, আপনার সঙ্গে আমার একটা পরামর্শ আছে। পরামর্শ দেবার উপযুক্ত বয়স হয়েছে? আপনাদের ওখানে সেদিন যে দুটি মহিলাকে দেখেছিলেন, তাদের দুজনকেই আমার সুন্দরী বলার বোধ হলো। সকলে ওই কথাই বলে। যদি তাদের সম্বন্ধে মাঝে মাঝে আলাপ আলোচনা করি তাহলে কি? তাহলে আমি খুব খুশি হব। যার রুমাল, মানে রুমালটা কুড়িয়ে পেয়েছিলাম, তাঁর নামটি বলতে হবে নৃপবালা। যার সেই লাল রেশমের শাড়ি পরা ছিল, বলে যান বলে যান। যিনি পালাতে চাচ্ছিলেন অথচ পালাতেও লজ্জাবোধ করছিলেন, পা দুখানি লজ্জিত, হাত দুখানি কুণ্ঠিত, চোখ দুটি ত্রস্ত, চুলগুলি কুঞ্চিত। রসিকবাবু, আপনার মধ্যেও এত যে কবিত্ব রস সঞ্চিত হয়ে রয়েছে তার উৎস কোথায় এবার টের পেয়েছি। ধরা পড়েছি শ্রীশবাবু। অক্ষয়বাবুর সাথে দেখা হলো না? অক্ষয়বাবুকে আপনি এখন আর পাবেন না, তার অবস্থা জানি মশাই। রসিকবাবু, ওনার স্ত্রী বুঝি বড় বোন, তার নাম পুরবালা। আর সব ছোটটির নাম নীরবালা। আর নৃপবালা কোনটি? তিনি নীরবালার বড়। তাহলে নৃপবালা হলেন মেজ। হ্যাঁ, আর নীরবালা তার মানে ছোট। পুরবালার ছোট নৃপবালা। হ্যাঁ, আর নৃপবালার ছোট নীরবালা। নীরবালা হলো বড়। হ্যাঁ, আর নীরবালার ছোট না না নৃপবালা ছোট, নৃপবালা মেজ। তাহলে নীরবালা ছোট। সেরা তো নাম জপ করতে শুরু করলে, এই ফাঁকে আমি পালাই এখান থেকে। মেজ, নৃপবালা মেজ, নীরবালা ছোট। হ্যাঁ হ্যাঁ, পুরবালারও ছোট নৃপবালা, আর নৃপবালারও ছোট নীরবালা। হ্যাঁ, তার মানে নৃপবালা মেজ, নীরবালা ছোট, নীরবালা বড়।
শৈল। কি রসিক দাদা, আজ তো আবার সভা বসবে, আমি বৃদ্ধ। কি যে বলো রসিক দাদা, যৌবনের দাহে তোমার কি করবে? জানিস তো বৃদ্ধস্য তরুণী ভার্যা বিপত্তির কারণ, যৌবনের দাহ বৃদ্ধকে পেলেই হু হু শব্দে জ্বলে ওঠে। তাই বুঝি? আমি একবার ভেতরটা দেখে আসি গে, এক্ষুনি তো সবাই এসে পড়বে, তুমি বসো এখানে। আসুন আসুন পূর্ণবাবু আসুন। হ্যাঁ, এখনো আর কেউ আসেননি? আপনি বুঝি কেবল এই বৃদ্ধটিকে দেখে হতাশ হয়ে পড়েছেন? না না ছিছি, হতাশ কেন হব রসিকবাবু? তা কেমন করে বলবো বলুন, কিন্তু ঘরে যেই ঢুকলেন আপনার দুটি চক্ষু দেখে বোধ হলো তারা যাকে ভিক্ষা করে বেড়াচ্ছে সে ব্যক্তি আমি নই। তা চক্ষুতত্ত্বে আপনার এতদূর অধিকার হলো কি করে? আমার পানে কেউ কোনোদিন তাকায়নি পূর্ণবাবু, তাই এই প্রাচীন বয়স পর্যন্ত পরের চক্ষু পর্যবেক্ষণে যথেষ্ট অবসর পেয়েছি। তাই মনে হয় শরীরের মধ্যে মন যদি প্রত্যক্ষ কোথাও বাস করে সে ওই চোখের ওপরে। একদম একদম ঠিক বলেছেন রসিকবাবু, ক্ষুদ্র শরীরের মধ্যে যদি কোথাও অনন্ত আকাশ কিংবা অনন্ত সমুদ্রের তুলনা থাকে সে ওই দুটি চোখে। ঠিক বুঝেছেন, উনয়ন যুগল না দেখিয়া পরস্পরে তাই কি বিরহ বরে হয়েছ চঞ্চল? রসিকবাবু ও ঠিক হলো না, দুটি চোখ কিন্তু পরস্পরকে দেখতে চায় না। অন্য দুটো চোখকে তো দেখতে চায়। হ্যাঁ, সে বেচারা বন্দি, খাঁচার পাখির মতো কেবল এপাশে ওপাশে ছটফট করে, প্রিয় চক্ষু যেখানে সেখানে পাখা মেলে তো উড়ে যেতে পারে না। আহা পূর্ণবাবু, নয়নের কথা যদি উঠল ও আর শেষ করতে ইচ্ছা করে না। এই থামুন থামুন রসিকবাবু, ওই বুঝি কারা আসছেন? আরে আসুন আসুন চন্দ্রবাবু আসুন। এই যে অক্ষয়বাবু। মাফ করবেন আমি রসিক। মাফ করবেন রসিকবাবু, হঠাৎ ভ্রম হয়েছিল। মাপ চাইবার কি আছে মশাই, আমাকে অক্ষয়বাবু ভ্রম করে কিছুমাত্র অসম্মান করেননি। আমাতে আর পূর্ণবাবুতে এতক্ষণ বিজ্ঞান চর্চা করছিলুম চন্দ্রবাবু। বাবা বাবা খুব ভালো, মাসে একদিন কুমার সভায় বিজ্ঞান আলোচনা করব আমরা স্থির করেছিলাম। বেশ 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 বেশ, তা আজ কি বিষয় নিয়ে আলোচনা চলছিল পূর্ণবাবু? না 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 সে কিছুই না চন্দ্রবাবু, চোখের দৃষ্টি সম্বন্ধে দু চার কথা বলা বলি করা যাচ্ছিল। দৃষ্টির রহস্য কিন্তু ভারী শক্ত রসিকবাবু। পূর্ণবাবুরও সেই মত, দেখুন বিষয়টা বড় সংকটময়। নির্মলার সঙ্গে রসিকবাবুর পরিচয় হয়নি বোধহয়, ইনি আমাদের কুমার সভার প্রথম স্ত্রী সভ্য। ইনি আমাদের সভার সভালক্ষ্মী, আপনাদের কল্যাণে আমাদের সভায় বিদ্যাবুদ্ধির অভাব ছিল না, ইনি আমাদের স্ত্রী দান করতে এসেছেন, কি বলেন পূর্ণবাবু? এই যে অবলাকান্ত বাবু। মাফ করবেন চন্দ্রবাবু, আমার কি আসতে একটু দেরি হয়ে গেল? না 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 না, এখনো সময় হয়নি। অবলাকান্ত বাবু, আমার ভাগ্নি নির্মলা আজ কুমার সভার সভ্য হয়েছেন। নমস্কার। নমস্কার নমস্কার। দেখুন পুরুষরা স্বার্থপর, মেয়েদের কেবল নিজেদের সেবার জন্যই বিশেষ করে বদ্ধ করে রাখতে চায়। চন্দ্রবাবু যে আপনাকে আমাদের সবার হিতের জন্য দান করেছেন এতে তাঁর মহত্ব প্রকাশ পায়। আমার মামার কাছে দেশের কাজ এবং নিজের কাজ একই। অবশ্যই অবশ্যই, আপনি যে চন্দ্রবাবুকে জানবার সৌভাগ্য লাভ করেছেন এতে কিন্তু আপনি ধন্য। আমার মামাকে যথার্থভাবে জানা কিন্তু খুব সহজ, ওর মধ্যে এমন একটি স্বচ্ছতা আছে। সরল স্বচ্ছতার মহত্ব কি সকলে বুঝতে পারে? তাকে অবহেলা করে আড়ম্বরেই লোকের দৃষ্টি আকৃষ্ট হয়। অবলাকান্তবাবু, তোমাকে যে বইটি দিয়েছিলুম সেটি পড়েছ? পড়েছি, এবং তার থেকে সমস্ত আমি নোট করে রেখেছি আপনার ব্যবহারের জন্য, এক্ষুনি এনে দিচ্ছি। পূর্ণবাবু আপনাকে কেমন ম্লান দেখাচ্ছে, অসুখ করেছে নাকি? না কিছুই না। আর জানেন আমার এই অবলাকান্তবাবুর ব্যবহারটা তেমন ভালো ঠেকছে না। অল্প বয়স কিনা সেই জন্যে।
না, আসলে মহিলাদের সঙ্গে কিরকম আচরণ করা উচিত সে শিক্ষা ওর বিশেষ দরকার। আমিও সেটা লক্ষ্য করে দেখেছি, মেয়েদের সঙ্গে উনি ঠিক পুরুষোচিত ব্যবহার করতে জানেন না, কেমন যেন গায়ে পড়া ভাব। ওটা তো অল্প বয়সের ধর্ম। না দেখুন, আমাদেরও তো বয়স খুব প্রাচীন হয়নি, কিন্তু আমরা তো তা তো দেখছি, আপনি খুব দূরে দূরেই থাকেন, কিন্তু উনি হয়তো সেটাকে ঠিক ভদ্রতা বলেই গ্রহণ করেন না। ওর হয়তো ভ্রম হচ্ছে আপনি ওকে অগ্রাহ্য করেন। ও মা, বলেন কি রসিকবাবু, তা কি করবো বলুন তো, আমি তো ভেবেই পাইনি কি কথা বলবার জন্য আমি ওর কাছে অগ্রসর হতে পারি। ভাবতে গেলে ভেবে পাবেন না, না ভেবে অগ্রসর হবেন, তারপরে কথা আপনি আপনি বেরিয়ে যাবে। না রসিকবাবু, আমার একটা কথাও বেরোয় না, কি বলবো আপনি বলুন না। এমন কোনো কথাই বলবেন না যাতে জগতে যুগান্তর উপস্থিত হবে। গিয়ে বলুন আজকাল হঠাৎ কিরকম গরম পড়েছে। বেশ, আর তিনি যদি বলেন হ্যাঁ গরম পড়েছে, তারপরে আমি কি বলবো? নমস্কার নির্মলা দেবী। নমস্কার। এখনো 6:30 বাজেনি। আজ আপনাদের সভায় আমার প্রথম দিন, সেজন্য সভা বসবার পূর্বেই এসেছি। প্রথম সভ্য হবার সংকোচ ভাঙতে একটু সময় দরকার। আজ থেকে আপনি আমাদের ভার নিলেন, লক্ষ্মী ছাড়া পুরুষ সভ্যগুলিকে অনুগ্রহ করে দেখবেন, শুনবেন এবং হুকুম করে চালাবেন। না না, চালাবার ক্ষমতা আমার নেই। কি পূর্ণবাবু, রসিকবাবুর সঙ্গে পরিচয় হয়েছে তাহলে? আপনার শরীর আজ ভালো আছে তো? ভালো। তা অনেকক্ষণ এসেছেন নাকি? না না, অনেকক্ষণ না তো। আচ্ছা, তা দেখেছেন পূর্ণবাবু, এবার শীতটা কেমন ঘোর দৌড়ের ঘোড়ার মতো সজোরে দৌড়ে মাঘের মাঝামাঝি একেবারে খপ করে থেমে গেল। এই যে পূর্ণবাবু, গেলবারে আপনার শরীর খারাপ ছিল, এবারে বেশ ভালো বোধ হচ্ছে তো? শরীর ভালো? হ্যাঁ হ্যাঁ ভালো। এতদিন কুমার সভায় যে কি একটা মহৎ অভাব ছিল, আজ ঘরের মধ্যে ঢুকেই বুঝতে পেরেছি। সোনার মুকুটের মাঝখানটিতে কেবল একটি হীরে বসাবার অপেক্ষা ছিল, আজ সেইটি বসানো হয়েছে। কি বলেন পূর্ণবাবু? দেখুন, আপনাদের মতো এমন রচনা শক্তি আমার নেই, আর আমি এত বানিয়ে বানিয়ে কথা বাঁটতে পারিনি, বিশেষত মহিলাদের সম্বন্ধে। আপনার অক্ষমতার কথা শুনে দুঃখিত হলেম পূর্ণবাবু, আশা করি ক্রমে উন্নতি লাভ করতে পারবেন। না না, ভয় নেই ভাই, এখনো তোমাদের মতো মরিয়া হয়ে উঠিনি। তবে আমার মনে হয় মনের মধ্যে মাঝে মাঝে যে বাষ্প জমে সেটাকে উচ্ছ্বসিত করে দেওয়াই ভালো। চেপে রেখে ভোলাতে গেলে কোনোদিন চিরকুমার ব্রতের লোহার বয়লারখানা ফেটে যাবে। আপাতত এই সভাটাকে রক্ষা করা যাক, কি বলো? বেশ রসিকবাবু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ রসিকবাবু, সেই খাতাটা সম্বন্ধে আর কোনো কথা উঠেছিল? অপরাধ করা মানবের ধর্ম আর ক্ষমা করা দেবীর, সে কথাটা আমি প্রসঙ্গক্রমে তুলেছিলাম। তাতে কি বললেন? কিছু না বলে বিদ্যুতের মতো চলে গেলেন। চলে গেলেন? কিন্তু সে বিদ্যুতে বজ্র ছিল না। দেখুন রসিকবাবু, আপনি মাঝে মাঝে কি বলেন আমি কিন্তু কিছু বুঝতে পারিনি। কি করে বুঝবেন, ভারী শক্ত কথা। ওহে বিপিন, তার চেয়ে শক্ত কথা যদি শুনতে চাও তাহলে পূর্ণর কাছে যাও। থাক না ভাই, শক্ত কথা সম্বন্ধে আমার বেশি শখ নেই। যুদ্ধ করার চেয়ে সন্ধি করার বিদ্যেটা ঢের বেশি দুরূহ। দোহাই তোমার, পূর্ণকে একটি ঠান্ডা করে এসোগে। আমি বরঞ্চ ততক্ষণ রসিকবাবুর সঙ্গে বৃষ্টি বজ্র বিদ্যুতের আলোচনা করে নিই। রসিকবাবু, ওই যে সেদিন আপনি যার নাম নৃপবালা বললেন, মানে তিনি আর কি, তাঁর সম্বন্ধে বিস্তারিত করে কিছু বলুন। বিস্তারিত করে বললে কৌতূহল আরো বেড়ে যাবে। যত সামান্যই হোক আপনি বলুন, আমি শুনি। শিরীষবাবু, বড় খুশি হলুম, আপনি যথার্থ ভাবুক বটেন। আপনি তাকে কেবল চকিতের মধ্যে দেখে এটুকু কি করে ধরতে পারলেন যে তার সম্বন্ধে তুচ্ছ কিছুই নেই? আচ্ছা রসিকবাবু, তিনি নিজের হাতে ঘরের সমস্ত কাজ করেন। ও শ্রীশবাবু,
রসিকবাবুর সঙ্গে কি পরামর্শ করছেন এতক্ষণ? আরে না না, কিছুই না, নিতান্ত সামান্য কথা নিয়ে আমাদের আলোচনা চলছে, যতদূর তুচ্ছ হতে পারে। সভা অধিবেশনের সময় হয়েছে, আর বিলম্ব করা উচিত হয় না। পূর্ণবাবু, এই কৃষি বিদ্যালয় সম্বন্ধে আজ তুমি যে প্রস্তাব উত্থাপন করবে বলেছিলে, সেটি আরম্ভ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আজ এই সভা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ এই সভা, আজ আজ এই সভা, যে নতুন সৌন্দর্য গৌরব লাভ করিয়াছে, হ্যাঁ হ্যাঁ, যে নতুন সৌন্দর্য এবং গৌরব লাভ করিয়াছে, প্রথমেই তাহারই জন্য অভিনন্দন প্রকাশ না করিয়া থাকিতে পারিতেছি না। যে নতুন সৌন্দর্য, যে নতুন সৌন্দর্য অভিনন্দন। সভাপতি মশাই, আমার একটা নিবেদন আছে। আজ পূর্ণবাবু সকল সভ্যের পূর্বেই সভায় উপস্থিত হয়েছেন। উনি অত্যন্ত অসুস্থ, তথাপি উৎসাহ সংবরণ করতে পারেননি। পূর্ণবাবু আজ বরঞ্চ আমাদের সভার কার্য বন্ধ থাকে সেও ভালো, তথাপি বর্তমান অবস্থায় আজ আপনাকে কোনো প্রস্তাবই উত্থাপন করতে দিতে পারিনি। আমি জানি কিছুকাল থেকেই পূর্ণবাবু ভালো নেই, এ অবস্থায় আমরা ওকে ক্লেশ দিতে পারিনি। বিশেষত অবলাকান্তবাবু ঘরে বসে বসেই আমাদের যখন সভার কাজ অনেক দূর অগ্রসর করে দিয়েছেন। ওহে বিপিন, আমার কাজ তো আমি আরম্ভও করিনি। আরে আমারও তো সেই একই অবস্থা ভাই। কিন্তু অবলাকান্তবাবুকে ধন্য বলতে হবে, উনি যে কখন আপনার কাজটি করে যাচ্ছেন কিচ্ছু বোঝবার জো নেই। আরে সেটাই তো বড় আশ্চর্য। যাই যাই, ওর সঙ্গে একবার আলোচনা করে আসিগে। রসিকবাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, কিচ্ছু বলবেন না, আমি এমনি এমনি বুঝে নেব। কিন্তু সকলে তো আমার মতো নয় পূর্ণবাবু, আন্দাজে বুঝবে না, বলকাওয়ার দরকার। আপনি আমার অন্তরের কথা বুঝে নিয়েছেন রসিকবাবু, আপনাকে পেয়ে আমি বেঁচে গেছি। আমার যা কথা তা মুখে উচ্চারণ করতেও সংকোচ বোধ হয়, আপনি আমাকে পরামর্শ দিন কি করতে হবে। পূর্ণবাবু, প্রথমে আপনি ওর কাছে গিয়ে যা হয় একটা কিছু কথা দিয়ে আরম্ভ করে দিন না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ। ওই দেখুন না, অবলাকান্তবাবু আবার ওর কাছে গিয়ে বসেছেন। হা, তা হোক না, তিনি তো ওকে চারিদিকে ঘিরে দাঁড়াননি, অবলাকান্তকে তো বুহের মতো ভেদ করে যেতে হবে না, আপনিও এক পাশে গিয়ে দাঁড়ান না। ও তাই না, আচ্ছা আচ্ছা, আমি দেখি। নির্মলা দেবী, বেচারা পূর্ণবাবুর জন্যে আমার বড় দুঃখ হয়। আপনি আসবেন বলেই উনি আজ বিশেষ উৎসাহ নিয়ে এসেছিলেন, অথচ উনি সেটা ব্যক্ত করতে না পেরে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েছেন। দেখুন, আপনি যদি ওকে একটু দেখুন, আপনাদের অন্যান্য সভ্যদের থেকে আমাকে একটু বিশেষভাবে পৃথক করে দেখছেন বলে আমি বড় সংকোচ বোধ করছি। আমাকে সভ্য বলে আপনাদের মধ্যে গণ্য করবেন, মহিলা বলে স্বতন্ত্র করবেন না। আপনি যে মহিলা হয়ে জন্মেছেন সে সুবিধাটুকু আমাদের সভা তো ছাড়তে পারে না। আপনি আমাদের সঙ্গে এক হয়ে গেলে যত কাজ হবে, আমাদের থেকে স্বতন্ত্র হলে তার থেকে অনেক বেশি কাজ হবে, সুতরাং আপনাকে পৃথক তো থাকতেই হবে। তাই যদি বলেন অবলাকান্তবাবু, আপনাকেও কর্মে এবং ভাবে এদের সকলের থেকে পৃথক বোধ হয়। একদিন মাত্র দেখেই আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে এ সভার মধ্যে আপনি আমার প্রধান সহায় হবেন। সে তো আমার সৌভাগ্য নির্মলা দেবী। এই যে পূর্ণবাবু আসুন, এতক্ষণ আপনার কথাই আমরা বলছিলাম, আসুন বসুন। অবলাকান্তবাবু আসুন আসুন, আপনার সঙ্গে অনেক কথা বলবার আছে। হ্যাঁ হ্যাঁ, চলুন আমরা একটু ওই দিকে যাই। চলুন। বুঝেছেন রসিকবাবু, আমি তার গানের নির্বাচন চাতুরী দেখে আশ্চর্য হয়ে গেছি। না, গান যে তৈরি করেছে তার কবিত্ব থাকতে পারে, কিন্তু এই গানের নির্বাচনে যে কবিত্ব প্রকাশ পেয়েছে
তার মধ্যে কিন্তু ভারী একটা সৌকুমার্য আছে। ঠিক বলেছেন বিপিন বাবু, নির্বাচনের ক্ষমতাই তো ক্ষমতা, লতায় ফুল তো আপনিই ফোটে, কিন্তু যে লোক মালা গাঁথে নৈপুণ্য এবং সুরুচি তো তারই। বিপিন বিপিন, তুমি চন্দ্রবাবুর কাছে একবার যাও, বাস্তবিক আমাদের কর্তব্যে আমরা ঢিল দিয়েছি, ওর সঙ্গে একটু আলোচনা করলে উনি খুশি হবেন। আচ্ছা রসিকবাবু, উনি বুঝি নিজের হাতে সমস্ত গৃহকর্ম করেন? হুম, সমস্তই। আমি যেন ছবির মতো স্পষ্ট দেখতে পাচ্ছি, মাথা নিচু, খোলা চুল মুখের ওপর এসে পড়েছে, বিকেল বেলার আলো। শ্রীশ, চন্দ্রবাবু তোমার সঙ্গে তোমার সেই প্রবন্ধটা সম্বন্ধে একটু কথা কইতে চাইছে। উফ, আর কত বকবো। আসবো? পূর্ণবাবু, আপনার শরীর আজ বুঝি তেমন ভালো নেই? না না, বেশ আছে। ও হ্যাঁ হ্যাঁ, একটু ইয়ে হয়েছে, ও বিশেষ কিছু নয়। তো তবু একটু ইয়ে বই কি না, বলছি আপনার শরীর বেশ ভালো আছে। আমার শরীর? হ্যাঁ না, মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি আপনি মানে আপনার ইয়ে কিরকম বোধ হয়। ওই যে ওই যে ওই যে মিল্টনের অ্যারিওপ্যাজিটিকা, আসলে ওটা কিনা আমাদের এম এ কোর্সে আছে, মানে ওটা আপনার বেশ ইয়ে বোধ হয় না? অ্যারিওপ্যাজিটিকা? না, ওটা আমি পড়িনি। পড়েননি? না। ইয়ে হয়েছে আপনি, মানে এবারে কি গরম পড়েছে না? আমি একবার রসিকবাবু রসিকবাবুর সঙ্গে আমার একটু দরকার আছে। এই যে রসিকবাবু, আমার মতো নির্বোধ জগতে আর নেই রসিকবাবু। পূর্ণবাবু, আপনার চেয়েও ঢের নির্বোধ আছে যারা নিজেকে বুদ্ধিমান বলে জানি, যথা আমি। আচ্ছা একটু নিরালা পাই যদি, আপনার সঙ্গে অনেক কথা আছে, সভা ভেঙে গেলে আজ রাত্রে একটু অবসর করতে পারেন? বেশ কথা। আজ দিব্য জ্যোৎস্না আছে, বলছি গোলদিঘির ধারে, কি বলেন? সর্বনাশ! রসিকবাবু রসিকবাবু, ও পূর্ণবাবুর সঙ্গে কথা করছেন বুঝি। আচ্ছা এখন থাক, রাত্রে আপনার অবসর হবে রসিকবাবু? হতে পারে, তাহলে ওই কালকের মতো, কি বলেন? এখন আমি আসি। হ্যাঁ বলছি, আচ্ছা রসিকবাবু আপনি হলে কি বলে কথা আরম্ভ করতেন? হয়তো বলতুম, সেদিন বেলুন উড়েছিল, আপনাদের বাড়ির ছাদ থেকে দেখতে পেয়েছিলেন কি? ও ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি রসিকবাবু, চমৎকার চমৎকার, এর থেকে অনেক কথা সৃষ্টি হতে পারে। রসিকবাবু, ও পূর্ণবাবুর সাথে কথা হচ্ছে বুঝি। তবে থাক রসিকবাবু, আমাদের সেই যে একটা কথা ছিল না, সেটা বরং আজকে রাত্রেই হবে, কি বলেন? সেই ভালো। হ্যাঁ সেই ভালো। দেখুন নির্মলা দেবী, ডাক্তারি আমি অল্প অল্প চর্চা করেছি বটে, কিন্তু বেশি নয়। কিন্তু আমি যোগদান করলে যদি আপনার উৎসাহ হয়, আমি তাহলে প্রস্তুত আছি। ধন্যবাদ। নির্মলা দেবী, বলছি সেদিন বেলুন উড়েছিল, আপনি কি ছাদের উপর থেকে দেখতে পেয়েছিলেন? বেলুন? হ্যাঁ ওই বেলুন, রসিকবাবু বলছিলেন, আপনি বোধহয় দেখে থাকবেন। না মানে আমি না, ওই যে রসিকবাবু বলছিলেন, আমি অত্যন্ত হতভাগ্য। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, তোমার মনের মন্দিরে। দেবী, যদি অভয় দাও তো একটি প্রশ্ন আছে।
কি শুনি? শ্রীঅঙ্গে কৃশতার তো কোন লক্ষণ দেখছি নে। শ্রীঅঙ্গ তো কৃশ হবার জন্য পশ্চিমে বেড়াতে যায়নি। তবে কি ওই বিরহ বেদনা বলে জিনিসটা কালিদাসের সঙ্গে সমরণে মরেছে? তার প্রমাণ তো তুমি নিজে, তোমারও তো স্বাস্থ্যের বিশেষ ব্যাঘাত ঘটেনি দেখছি। ওতে দিল কই, তোমার তিন ভগ্নী মিলে ওহরহ আমার কৃশতা নিবারণ করে রেখেছিল। বিরহ যে কাকে বলে সেটার কোনো মতেই বুঝতে দিলে না দিদি। এখন দিদি বই আর কথা নেই, অকৃতজ্ঞ। শুনছো দিদি, তুমি যতদিন ছিলে না কেবল চিঠি লিখেছেন আর টেবিলের ওপর দুই পা তুলে দিয়ে বই হাতে করে পড়েছেন, তুমি এসেছো এখন গান হবে ঠাট্টা হবে দেখাবেন যেন। দিদি তুমিও তো ভাই আমাদের একখানাও চিঠি লেখনি। আহা, আমার কি অত সময় ছিল ভাই? মাকে নিয়ে দিন রাত ব্যস্ত থাকতে হয়েছিল। আচ্ছা, যদি বলতে তোদের ভগ্নীপতির ধ্যানে নিমগ্ন ছিলাম তাহলে কি লোকে নিন্দে করতো? যা, তাহলে ভগ্নীপতির আস্পর্ধা আরো বেড়ে যেত। মুখুজ্জে মশাই, হ্যাঁ, তুমি তোমার বাইরের ঘরে যাও না, যাও না মুখুজ্জে মশাই। এই সংসে বিরহ দাবদগ্ধ তোর দিদিকে আরো বিরহে জ্বালাতে চাস? এসো ভাই মেজ দিদি, এসো এসো এসো। উত্তম মাধব মধ্যমা এই তিন শ্যালি না হলে আমার উত্তম মধ্যম হয় না, তাই তো? ও নিরু, নেপো তোর ভাই একটু বাইরে যাতো, আমাদের একটু কথা আছে। কথাটা কি বুঝতে পারছিস তো নিরু? হরি নাম কথা নয়। আচ্ছা, তোমার আর বকতে হবে না। আচ্ছা দিদি, নিপু নিরুর জন্য মা দুটি পাত্র তাহলে স্থির করেই ফেলেছেন বলো? হ্যাঁ রে, কথা একরকম প্রায় ঠিক হয়েই গেছে। শুনেছি ছেলে দুটি মন্দ নয়, তারা এখন মেয়ে দেখে পছন্দ করলেই পাকাপাকি সব হয়ে যাবে। পাকাপাকি? আর নিপু নিরুর যদি পছন্দ না হয় তাহলে? ওমা, পছন্দ আবার করবে না কি রে? শোন, মেয়েদের পছন্দ করবার দরকার হয় না, স্বামী হলেই তাকে ভালোবাসতে পারে। নইলে তোমার বর্তমান ভগ্নীপতির কি দুর্দশায় যে হতো শৈল। এ বাবা অক্ষয়। হ্যাঁ বাবা, ছেলে দুটিকে তো তাহলে খবর দিতে হয় এবার, তারা তো আবার আমাদের বাড়ির ঠিকানা জানে না। বেশ তো মা, রসিক দাদাকে পাঠিয়ে দেওয়া যাক। ওরা কপাল আমার, তোমাদের রসিক দাদার যেরকম বুদ্ধি, তিনি যে আবার কাকে আনতে কাকে আনবে তার কোনো ঠিক আছে? ও তুমি কিচ্ছু ভেবো না মা। ও মা পুরি, তুই বাবা একটু মনোযোগ না করলে হবে না মা। আজকালকার ছেলে, তাদের সঙ্গে কিরম ব্যবহার করতে হয় না করতে হয় আমি তো কিছুই বুঝি নে রে। পুরীর হাত চষাছে, পুরি তার মার জন্য জি জামাইটি জুটিয়েছেন, পশার খুব বেড়ে গেছে। আজকালকার ছেলে কি করে বশ করতে হয় সে বিদ্যে মশাই বুঝি আজকালকার ছেলে। তোমরা পরামর্শ করো, ওদিকে কায়ের দিদি এসে আবার বসে আছেন, যাই তাকে গিয়ে বিদে করে আসি গে। মা, ও মা। বল মা, তুমি এবার একটু বিবেচনা করে দেখো, ছেলে দুটিকে তো তোমরা এখনো কেউই দেখোনি, তাহলে? বিবেচনা করতে করতে আমার জন্ম শেষ হয়ে গেল বাছা, আর তো বিবেচনা করতে পারিনি, আমার অনেক কাজ পড়ে আছে, চললাম। তুই মিথ্যে ভাবছিস শৈল, যার সঙ্গে যার হবার হাজার বিবেচনা করে মলেও সে হবেই। সে তো ঠিক কথা, নইলে যার সঙ্গে যার হয়ে থাকে তার সঙ্গে না হয়ে আরেকজনের সঙ্গে হতো। কি যে তর্ক করো না, তোমার অর্ধেক কথা আমি বুঝতেই পারি না। তার কারণ আমি নির্বোধ। যাও তো যাও, এখন স্নান করতে যাও তো, মাথাটা ঠান্ডা করে এসো। আমিও যাই, ভিতর ঘরে অনেক কাজ পড়ে আছে। এই যে রসিক দাদা, শোনো, শুনেছ তো সব? ভারী মুশকিলে পড়া গেছে কিন্তু। মুশকিল কিসের, সব দিক তো রক্ষা হলো। না না না, কোনো দিক রক্ষা হয়নি। অন্তত এই বুড়োর দিকটা তো রক্ষা হয়েছে। দেখেছো মুখুজ্জে মশাই, দেখেছো? তুমি না হলে রসিক দাদাকে কেউ শাসন করতেই পারে না, উনি আমাদের একটা কথাই শোনেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, চলো তো রসিক দাদা, আমার বাইরের ঘরটাতে বসে তামাক নিয়ে পড়া যায়। পূর্ণবাবু আপনি?
যা, কি হলো, বইগুলো সব পড়ে গেল যে। আমি তুলে দিচ্ছি। কি হয়েছে পূর্ণবাবু, শরীর খারাপ? হ্যাঁ না, মানে মানে কিছু না, মানে চন্দ্রবাবু। মামা, মামা এখনই এসে পড়বেন, আপনি বসুন। হ্যাঁ না, মানে এই চিঠিটা। চিঠি? হ্যাঁ, মানে একটু একটু জল খাবো। আচ্ছা আপনি বসুন, আমি জল আনছি। বলছি আপনার এই চিঠিটা, না মানে এটা চন্দ্রবাবুকে। এখন আমি আসি। বেচারা নির্মলা বড় কঠিন ব্রত গ্রহণ করেছে, আমি দেখছি কদিন ধরে ও চিন্তায় খুব নিমগ্ন হয়ে রয়েছে। স্ত্রী লোক, মনের উপর এতটা ভার কি আর সহ্য করতে পারবে? নির্মল, নির্মল! কি কি মামা? নির্মল, সেই লেখাটা নিয়ে বুঝি ভাবছ? আমার বোধ হয় অধিক না ভেবে মনকে দু একদিন বিশ্রাম দিলে তোমার লেখার পক্ষে সুবিধে হতে পারে। না, আমি ঠিক ভাবছিলাম না মামা, আমার এতক্ষণে সেই লেখায় হাত দেওয়া উচিত ছিল, কিন্তু কিছুতেই যেন মন বসাতে পারছি না। না না, জোর করে চেষ্টা করো না তুমি। আমার বোধ হয় নির্মল, বাড়িতে তোমার কেউ সঙ্গিনী নেই, নিতান্ত একলা কাজ করতে করতে তোমার শ্রান্তি বোধ হয়, কাজে দু একজনের সঙ্গ এবং সহায়তা না হলে তোমার পক্ষে। অবলাকান্ত বাবু আমায় কতকটা সাহায্য করবেন বলেছেন। ওই ছেলেটি, ওই ছেলেটি বড় ভালো, বুঝলে নির্মল? আমার আমার ইচ্ছা করে ওই ছেলেটিকে নিজের কাছে রেখে ওর সকল প্রকার লেখাপড়ায় এবং কার্যে সহায়তা করি। হ্যাঁ, তাহলে আমারও ভারী উপকার হয় মামা, অনেক কাজ করতে পারি। মামা, তোমার চিঠি। আমার? আমার চিঠি? অবলাকান্তবাবু নিশ্চয়ই পাঠিয়েছেন। না, পূর্ণবাবু। পূর্ণবাবু? দাও 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 দেখি। পূর্ণ লিখছে, গুরুদেব আপনার চরিত্র মহৎ, মনের বল অসামান্য, আপনার মতো বলিষ্ঠ প্রকৃতি লোকেই মানুষের দুর্বলতা ক্ষমার চক্ষে দেখিতে পারেন, ইহাই মনে করিয়া অদ্য এই চিঠিখানি আপনাকে লিখিতে সাহসী হইতেছি। আমার বোধ হয় সকল বড় কাজেই মানুষ মাঝে মাঝে নিজের অক্ষমতা অনুভব করে হতাশ হয়ে পড়ে, শ্রান্ত মন এক একবার বড় বিক্ষিপ্ত হয়ে যায়। সভা হইতে গৃহে ফিরিয়া আসিয়া যখন কার্যে হাত দিতে যাই, তখন সহসা নিজেকে একক মনে হয়, উৎসাহ যেন আশ্রয়হীন লতার মতো লুণ্ঠিত হইয়া পড়িতে চাহে। পূর্ণবাবু যা লিখেছেন সেটা সত্য, মানুষের সঙ্গ না হলে কেবলমাত্র সংকল্প দিয়ে উৎসাহ জাগিয়ে রাখা বড় শক্ত। আমার ধৃষ্টতা মার্জনা করিবেন, কিন্তু অনেক চিন্তা করিয়া এ কথা স্থির বুঝিয়াছি, কুমারব্রত সাধারণ লোকের জন্য নহে, তাহাতে বল দান করেন না, বল হরণ করে। স্ত্রী পুরুষ পরস্পরের দক্ষিণ হস্ত, তাহারা মিলিত থাকিলে তবেই সম্পূর্ণরূপে সংসারের সকল কাজের উপযোগী হইতে পারে। তোমার তোমার কি মনে হয় নির্মল? তা হতে পারে মামা, বোধহয় কথাটার মধ্যে অনেকটা সত্য আছে। গৃহস্থ সন্তানকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত না করিয়া গৃহাশ্রমকে উন্নত আদর্শে গঠিত করাই আমার মতে শ্রেষ্ঠ কর্তব্য। এ কথাটা কিন্তু পূর্ণবাবু বেশ বলেছেন। এ পর্যন্ত যাহা লিখিলাম সহজে লিখিয়াছি, এখন যাহা বলিতে চাহি তাহা লিখিতে কলম সরিতেছে না। মামা, মামা, পূর্ণবাবু হয়তো কোনো গোপনীয় কথা লিখছেন, তুমি চেঁচিয়ে পড়ছো কেন? ঠিক ঠিক বলেছ ফেনি, কি আশ্চর্য
আমি কি সকল বিষয়ে অন্ধ? এতদিন এতদিন আমি কিছুই বুঝতে পারিনি। নির্মল নির্মল, এই পূর্ণবাবু বিবাহের প্রস্তাব করে পাঠিয়েছেন। কিন্তু তুমি তো তার অভিভাবক নও, তোমার কাছে প্রস্তাব? আমি যে তোমার অভিভাবক নির্মল। এই নাও, পড়ে দেখো। না না, এ হতেই পারে না। কেন নির্মল, তুমি তো বলেছিলে কুমার ব্রত পালনের নিয়ম সভা হতে উঠিয়ে দিতে তোমার কোনো আপত্তি নেই। তাই বলে কি যে প্রস্তাব করবে তাকে? পূর্ণবাবু তো যে নয় অমন ভালো ছেলে। মামা মামা, তুমি এসবের কিচ্ছু বোঝো না। তোমাকে তোমাকে আমি বোঝাতেও পারবো না, আমার কাজ আছে, আমি যাচ্ছি। চন্দ্রবাবু, চন্দ্রবাবু বাড়ি আছেন? এই যে চন্দ্রবাবু। আসুন আসুন রসিকবাবু, খুব ভালো হয়েছে, আসুন আসুন। আমার আশাতেই যদি ভালো হয় চন্দ্রবাবু, তাহলে আপনাদের পক্ষে ভালো অত্যন্ত সুলভ। যখনই বলবেন তখনই আসবো, না বললেও আসতে রাজি আছি। রসিকবাবু, আমরা মনে করছি আমাদের এই চিরকুমার সভা থেকে চিরকুমার ব্রতের নিয়মটা উঠিয়ে দেব, আপনি কি পরামর্শ দেন? আমার পরামর্শ এই যে উঠিয়ে দিন, নইলে সে কোনোদিন আপনি উঠে যাবে। ঠিকই বলেছেন রসিকবাবু, যে জিনিস বলপূর্বক আসবেই তাকে বল প্রকাশ করতে না দিয়ে আসতে দেওয়াই ভালো। আচ্ছা রসিকবাবু, আসছে রবিবারের পূর্বেই এই প্রস্তাবটা আমি সকলের কাছে একবার তুলতে চাই। বেশ, শুক্রবারের সন্ধ্যাবেলায় আপনারা আমাদের ওখানে যাবেন, আমি সকলকে সংবাদ দিয়ে আনাব। বেশ 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 রসিকবাবু, খুব ভালো হবে। বাবা অক্ষয়, দেখো তো মেয়েদের নিয়ে আমি এখন কি করি। নেপোটা বসে বসে কাঁদছে, নীরু তো রেগেই অস্থির। সে বলে সে কোনো মতে বেরোবে না, ভদ্রলোকের ছেলেরা আজ আসছে, তাদের কি বলে ফেরাবো বলো তো। তুমি এখন সামলাও বাবা, আমি ভিতরে যাচ্ছি। সত্যি আমিও ওদের রকম সকম দেখে অবাক হয়ে যাচ্ছি, ওরা কি মনে করেছে বলো তো? বোধ হয় আমাকে ছাড়া আর কাউকেই ওরা পছন্দ করছে না। তোমারই সহধরা কিনা, রুচিটা তোমারই মতো। ঠাট্টা রাখো, এখন ঠাট্টার সময় নয়। শোনো, তুমি ওদের বুঝিয়ে বলবে কিনা বলো, তুমি না বললে ওরা কিছুতেই শুনবে না। এত অনুগত? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একবার ওদের আমার কাছে পাঠিয়ে দাও দেখি। ঠিক আছে, দেখছি। সত্যি কি মুশকিল হলো বলো তো দেখি। কই নেপো, নীরু কোথায় গেলি তোরা? শোন শোন, একবার এদিকে আয় আয়। এই যে আয় আয় ভাই আয়। তা কি সমস্যা হলো খুলে বল দেখি তোরা। হ্যাঁ বল নীরু, তুই বল কি হয়েছে। না মুখুজ্জিমশাই, সে কোনো মতেই হবে না। মুখুজ্জিমশাই, তোমার দুটি পায়ে পড়ি, আমাদের যাত্রার সামনে ওরকম করে বের করো না। তোদের হলোটা কি? হ্যাঁ বিয়ে করতে যাচ্ছিস, এখন লজ্জা করলে চলবে কেন? কে বললে আমরা বিয়ে করতে যাচ্ছি? তাহলে সামান্য ব্যাপার নিয়ে গৃহবিচ্ছেদ করার দরকার কি? তোদের মা দিদি যখন এত করে ধরে পড়েছেন এবং ভদ্রলোক দুটি যখন গাড়ি ভাড়া করে আসছেন, তখন ওই একবার মিনিট পাঁচেকের জন্য দেখা দিস। হ্যাঁ আরে বাবা, তারপর আমি আছি, তোদের অনিচ্ছে কোনো মতেই বিবাহ হতে দেব না। কোনো মতেই না? কোনো মতেই না। এই যে তোদের বর দিদি এসে পড়েছেন। এই তো নেপো, নীরু আয় আয়, তোদের একটু সাজিয়ে দিগে আয়। আমরা সাজবো না। আচ্ছা সাজ নাই বা করলি, কিন্তু চুল তো বাদ দেই হবে, আয় আমার সঙ্গে। অলোকে কুসমনা দিও, শুধু শিথিল কবরে বাঁধিও। অলোকে কুসমনা দিও, কাজল বিহীন সজল নয়নে হৃদয় দুয়ারে ঘা দিও। তুমি আবার গান ধরলে এর মধ্যে, আমি কখন কি করি বলো দেখি। তাদের আসবার সময় হলো এদিকে, আমার এখনো খাবার তৈরি করা বাকি আছে। আচ্ছা শোনো, আমি এদের নিয়ে ভেতর ঘরে যাচ্ছি। ওই যে
আবার রসিক দাদা এসে পড়েছেন। পিতামহ ভীষ্ম, যুদ্ধের সমস্তই প্রস্তুত? সমস্তই? বীর পুরুষ দুটিও সমাগত? এখন শুধু দিব্যাস্ত্র দুটি সাজতে গেছেন। এই এই, তুমি তাহলে সেনাপতির ভার গ্রহণ করো, আমি একটু অন্তরালে থাকতে ইচ্ছা করি। আমিও একটু অন্তরালে যাই। বিপিন, কাউকেই তো এখানে দেখছি না। আচ্ছা বিপিন, তুমি তো আজকাল সঙ্গীত বিদ্যার উপর চিৎকার শব্দে ডাকাতি আরম্ভ করেছো, কিছু আদায় করতে পারলে? হঠাৎ এই প্রশ্ন তোমার মনে কেন উদয় হলো শ্রীশ? আজকাল মাঝে মাঝে কবিতায় সুর বসাতে ইচ্ছে করে ভাই। সেদিন বইয়ে পড়ছিলুম, কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে। মনে হচ্ছিল এই সুরটা যেন জানি, কিন্তু গাবার জো নেই। জিনিসটা মন্দ নয় হে, তোমার কবি লেখে ভালো। কিন্তু শ্রীশ, শেলফের কাছে তুমি আজ আবার কি খুঁজে বেড়াচ্ছ? সেই সেদিন যে বইটাতে নাম লেখা দেখেছিলাম সেইটে। না ভাই, আজ আর ওসব নয়। আজ তারা আমাদের সম্মুখে বেরোবেন, আজ আমরা যেন তাদের যোগ্য হয়ে থাকতে পারি। বিপিন, তোমার সঙ্গে? না 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 ভাই, আমার সঙ্গে আর তর্ক করো না, আমি হারলুম। আরে এই যে রসিকবাবু, আসুন। আপনারা এসে একলা বসে আছেন, কিছু মনে করবেন না। কিচ্ছু না, এই ঘরটি আমাদের সাদর সম্ভাষণ করে নিয়েছিল। আপনাদের কত কষ্টই দেওয়া গেল। একটা কষ্টের মতো কষ্ট স্বীকার করবার সুযোগ পেলে কৃতার্থ হতুম। যাই হোক, অল্পক্ষণের মধ্যেই চুকে যাবে এই এক সুবিধে, তারপরেই আপনারা স্বাধীন। আহা, ভেবে দেখুন দেখি, যদি এটা সত্যিকার ব্যাপার হতো তাহলে এই পরিণামে বন্ধন ভয়ম। আমি বলছি আপনাদের কোনো ভয় নেই, আপনারা বনের বিহঙ্গ, দুটিখানি সন্দেশ খেয়েই আপনারা বনে উড়ে যাবেন, কেউ আপনাদের বাঁধবে না। রসিকবাবু, আপনাদের এই সংকট থেকে সম্পূর্ণ রক্ষা করার জন্য আপনি আমাদের যা বলবেন তাতেই আমরা কিন্তু প্রস্তুত আছি। কিছু অধিক কষ্ট দেব না, কেবল আজকের দিনটা উত্তীর্ণ করে দিয়ে যান। কি বলছেন রসিকবাবু, আমরা কি পাষাণ? আরে আমাদের দ্বারা আর কতটুকুই বা উপকার হচ্ছে বলুন তো। যা করছেন তাতে আপনারা দুটি অবলাকে চিরকৃতজ্ঞতা পাশে বদ্ধ করেছেন, অথচ নিজেরা কোনো প্রকার পাশেই বদ্ধ হচ্ছেন না। দুদিন ধরে রসিকবাবু, বেশি কষ্ট পেতে হবে না বলে আপনি ক্রমাগতই আমাদের আশ্বাস দিচ্ছেন, এতে আমরা বাস্তবিক দুঃখিত হয়েছি। আহা, আমাকে মাফ করবেন, আমি আর কখনো এমন অবিবেচনার কাজ করব না। আপনি কি এখনো আমাদের চিনলেন না? চিনেছি বই কি, সেজন্য আপনারা কিছুমাত্র চিন্তিত হবেন না। আয় ভাই আয় আয়, এইখানটা দাঁড়া, এবার তোমাদের দুটির নাম বলো বলো বলো। কুমারী নৃপবালা, কুমারী নীরবালা। রসিকবাবু, আপনি এদের বলুন আমাদের যেন মার্জনা করেন। আমরা যদি ভ্রমে ওদের লজ্জা বা ভয়ের কারণ হই, তবে তার চেয়ে দুঃখের বিষয় আমাদের পক্ষে আর কিছুই হতে পারে না, সেজন্য যদি ক্ষমা না করেন তবে? বিলক্ষণ বিলক্ষণ, ক্ষমা চেয়ে অপরাধিনীদের অপরাধ আরো বাড়াবেন না। নৃপবালা নীরবালা, এদের প্রতি তোমাদের মন যে বিমুখ নয় সে কথা কি জানাতে পারি? না, কোনো উত্তর নেই, একটু আড়ালে জিজ্ঞাসা করা দরকার। এই যে নৃপ নীর, ভদ্রলোকেদের এখন কি বলি বলো তো ভাই? বলবো কি, তোমরা যত শীঘ্র পারো বিদেয় হও। রসিক দাদা, কি বকতার ঠিক নেই, আমরা কি তাই বলেছি? আমরা কি জানতুম এনারা এসেছেন? এরা বলছেন শ্রীশবাবু বিপিনবাবু, সখা কি মোর করমে লেখি, তাপন বলিয়া তপনে ডরিনু, চাঁদের কিরণ দেখি, এর ওপরে আপনাদের আর কিছু বলবার আছে? আহ রসিক দাদা, কি বলছো তার ঠিক নেই, ও কথা আমরা কখন বললুম? বুঝলেন শ্রীশবাবু বিপিনবাবু, এদের মনের ভাবটা আমি সম্পূর্ণ ব্যক্ত করিনি বলে এরা আমাকে ভর্ৎসনা করছেন। রসিক দাদা, তুমি অমন করো যদি তাহলে কিন্তু আমরা চলে যাব। রসিকবাবুর অপরাধে আপনারা নির্দোষদের সাজা দেবেন কেন? আমরা তো কোনো প্রকার প্রগলভতা করিনি। পূর্বকৃত কোনো অপরাধ যদি থাকেও তো
ক্ষমা প্রার্থনার অবকাশ কি দেবেন না? এই ক্ষমাটুকুর জন্যে বেচারা অনেক দিন থেকে সুযোগ প্রত্যাশা করছে। অপরাধ কি হয়েছে যে ক্ষমা করতে যাব? আমি দৈবক্রমে একটা অপরাধ করবার সুযোগ পেয়েছিলাম, কিন্তু এতই অধম যে দণ্ডনীয় বলেও গণ্য হলাম না, ক্ষমা পাবার যোগ্যতাও লাভ করলাম না। বিপিনবাবু, একেবারে হতাশ হবেন না। শাস্তি অনেক সময় বিলম্বে আসে, কিন্তু নিশ্চিত আসে। হস করে মুক্তি নাও পেতে পারেন। এবার তোমরা একটু ভেতরে যাও, যাও যাও। এবার যে একটু জলযোগের ব্যবস্থা আছে। আমরা কি দুর্ভিক্ষের দেশ থেকে আসছি রসিকবাবু? জল খাবারের জন্য এত তাড়া কেন? মধুর এনো সমাপয়েত। দেখলে তো বাবা, কেমন লাগলো ছেলে দুটি? মা, তোমার পছন্দ ভালো এই কথা তো আমি অস্বীকার করতে পারিনি। মেয়েদের রকম দেখলে তো বাবা? ওই তো ওদের দোষ। কিন্তু মা, তোমাকে নিজে গিয়ে আশীর্বাদ করে ছেলে দুটিকে দেখতে হচ্ছে। সেটা কি ভালো হবে অক্ষয়? আচ্ছা, ওরা কি পছন্দ জানিয়েছে? খুব জানিয়েছে। এখন তুমি এসে আশীর্বাদ করে গেলেই চটপট স্থির হয়ে যায়। তা বেশ, তুমি যদি বলো তা যাব। আমি ওদের মায়ের বয়সী, আমার আবার লজ্জা কিসের? এই যে তোমরা সব এখানে বসে আছো, আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। পুরো আয় আয় আয়। জানিস পুরো, তোকে আর কি বলবো, এমন সোনার চাঁদ ছেলে। সে আমি খুব জানতুম। আমাদের নেরো নিপুর অদৃষ্টে কি খারাপ ছেলে হতে পারে মা? হ্যাঁ, তাদের বর দিদির অদৃষ্টে নাচ লেগেছে আর কি। আচ্ছা আচ্ছা, তামো। কিন্তু শৈলকে দেখতে পাচ্ছি না, শৈল গেল কোথায়? সে খুশি হয়ে এখন দরজা বন্ধ করে পূজায় বসেছে। ব্যাপারটা কি রসিক দাদা, আজকাল তো খুব খাওয়াচ্ছ দেখছি। প্রত্যহ যাকে দুবেলা দেখছো তাকে হঠাৎ ভুলে গেলে? তোমার আদর পুরনো হয়ে এলো ভাই, তোমাকে নতুন করে খুশি করি এমন সাধ্য আমার নেই ভাই। বলো কি রসিক দাদা। তা শোনো না, সেই ছেলে দুটিকে কোথায় পাঠালে? ভ্রমক্রমে তাদের ভুল ঠিকানা দিয়েছি। তারা কুমারটুলিতে নীলমাধব চৌধুরীর বাড়িতে এতক্ষণে জলযোগ সমাধা করেছে। শ্রীশবাবু, বিপিনবাবু, কিছু মনে করো না, এর মধ্যে একটু পারিবারিক রহস্য আছে। সরল প্রকৃতি রসিকবাবু সে রহস্য আমাদের নিকট ভেদ করেই দিয়েছেন। হ্যাঁ, ওই মিষ্টানের থালায় আমরা অনধিকার আক্রমণ করিনি অক্ষয়বাবু। বলো কি বিপিনবাবু, তাহলে চিরকুমার সভাকে চির জন্মের মতো কাঁদিয়ে এসেছো জেনে শুনে ইচ্ছা পূর্ব? না 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 না, তুমি ভুল করছো অক্ষয়। আমি ওদের বারবার বলে এসেছি যে ওরা আজ কেবল আহারটি করেই ছুটি পাবেন, কোনো রকম বদবন্ধনের আশঙ্কা নেই। আপনারা ভদ্রলোক, আমার অনুরোধে পড়ে পরের উপকার করতে এসে শেষকালে শেষকালে নিজের উপকার করে ফেলবো, এটুকু আপনি সহ্য করতে পারছেন না এমন হিতৈষী বন্ধু। হ্যাঁ, আমরা যেটাকে সৌভাগ্য বলে স্বীকার করছি, আপনি তার থেকে আমাদের বঞ্চিত করতে চেষ্টা করছেন কেন? শেষকালে আমাকে দোষ দেবেন না। নিশ্চয়ই দেব, যদি না আপনি স্থির হয়ে শুভ কর্মে আমাদের সহায়তা করেন। আমি কিন্তু এখনো আপনাদের সাবধান করছি। কিছুতেই না। হ্যাঁ, স্থান খারাপ বটে, নড়বার জো নেই, আমি তো অচল হয়েই বসে আছি। চন্দ্রবাবু এসেছেন। একেবারে দারোগার হাতে চোর দুটিকে সমর্পণ করে দেওয়া যাক। অক্ষয়বাবু, এই যে আপনারা সকলে এখানে আছেন, ও বাবা, আবার পূর্ণবাবুকেও তো দেখছি। না না, আমি পূর্ণ নই, তবু অক্ষয় বটে। অক্ষয়বাবু, বেশ হয়েছে বেশ হয়েছে, আপনার সঙ্গে আমার অনেক দরকার আছে। তাই? তা বলুন কি করতে হবে। অক্ষয়বাবু, আমি ভেবে দেখেছি, আমাদের এই সভা থেকে কুমারব্রতের নিয়মটা না উঠালে এই সভাকে অত্যন্ত সংকীর্ণ করে রাখা হচ্ছে। এই শ্রীশবাবু, বিপিনবাবুকে এই কথাটা একটু আপনাকে ভালো করে বোঝাতে হবে। ভারী কঠিন কাজ, আমার দ্বারা হবে কিনা সন্দেহ। একবার একটা মতকে ভালো বলে গ্রহণ করেছি বলেই সেটাকে পরিত্যাগ করবার ক্ষমতা দূর করা উচিত নয়। মতের চেয়ে বিবেচনার শক্তি বড়। আমি বিশ্বাস করি যে আমার মত একসময় ভ্রান্ত ছিল, সে কথা আমি স্বীকার করছি অক্ষয়বাবু। এই যে
এই যে পূর্ণবাবু, আসুন আসুন। পূর্ণবাবু, এই তোমার প্রস্তাব মতে আমাদের সভা থেকে কুমার ব্রত তুলে দেবার জন্যই আজ আমরা এখানে মিলিত হয়েছি। কিন্তু শ্রীশবাবু এবং বিপিনবাবু অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, এখন এদের বোঝাতে পারলেই। চন্দ্রবাবু, আমি ওদের বোঝাতে ত্রুটি করিনি। আপনার মতন বাগ্মী যদি ফল না পেয়ে থাকেন তাহলে? যা ফল পেয়েছি তা ফলেনও পরিচয়তে। কি বলছেন রসিকবাবু, আমি তো ভালো করে কিছুই বুঝতে পারছি না। ওই রসিক দাদা, চন্দ্রবাবুকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া দরকার। আমি দুটি প্রত্যক্ষ প্রমাণ এখনই এনে উপস্থিত করছি। পূর্ণবাবু ভালো আছেন তো? আগে হ্যাঁ। আপনাকে একটু শুকনো দেখাচ্ছে যেন। না, ও কিছু না। এ এ আয় 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 নীর নৃপ, ইনি চন্দ্রবাবু, ইনি তোমাদের গুরুজন, একে প্রণাম করো। চন্দ্রবাবু, নতুন নিয়মে আপনাদের সভায় এই দুটি সভ্য বাড়লো। বড় খুশি হলেন অক্ষয়বাবু। এরা কে? আমার সঙ্গে এদের সম্বন্ধ খুবই ঘনিষ্ঠ। এরা আমার দুটি শ্যালী। শ্রীশবাবু এবং বিপিনবাবুর সঙ্গে এদের সম্বন্ধ শুভ লগ্নে আরো ঘনিষ্ঠতর হবে। বড় আনন্দের কথা। শ্রীশবাবু বড় খুশি হলুম। বিপিনবাবু আপনাদের বড় সৌভাগ্য। আশা করি অবলাকান্তবাবুও বঞ্চিত হননি, তারও একটি। নির্মলা, নির্মলা তুমি শুনে খুশি হবে, শ্রীশবাবু এবং বিপিনবাবুর সঙ্গে এদের বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে। তাহলে আমাদের এই কুমার ব্রত উঠিয়ে দেওয়া সম্বন্ধে প্রস্তাব উত্থাপন করাই এখন বাহুল্য। কিন্তু অবলাকান্তবাবুর মত তো নেওয়া হয়নি, তাকে এখানে দেখছি নে। ঠিক কথা বলেছ নির্মল, তিনি তো আজ এখনো এখানে এলেন না। কিছু চিন্তা করবেন না চন্দ্রবাবু, তার পরিবর্তন দেখলে আপনারা আরো আশ্চর্য হবেন। চন্দ্রবাবু এবার আমাকেও দলে নেবেন, সভাটি যেরকম লোভনীয় হয়ে উঠল এখন আর আমাকে ঠেকিয়ে রাখতে পারবেন না। আপনাকে পাওয়া আমাদের তো সৌভাগ্য। এই আমার সঙ্গে সঙ্গে আরেকটি সভ্য পাবেন, আজকের সভায় তাকে কিছুতেই উপস্থিত করতে পারলেন না। এখন তিনি নিজেকে সুলভ করবেন না, এইবার অবশিষ্ট সভ্যটি এলেই আমাদের চিরকুমার সভা সম্পূর্ণ সমাপ্ত হয়। আমাকে আমাকে ক্ষমা করবেন চন্দ্রবাবু। কি অবলাকান্তবাবু? হ্যাঁ, আপনারা মত পরিবর্তন করেছেন, ইনি বেশ পরিবর্তন করেছেন মাত্র। নির্মল, আমি তো কিছুই বুঝতে পারছি নে। অবলাকান্তবাবু। নির্মলা দেবী ঠিকই বলেছেন, অন্যায়, কিন্তু সে বিধাতার অন্যায়। এর অবলাকান্ত হওয়াই উচিত ছিল, কিন্তু ভগবান একে বিধবা শৈলবালা করে কি মঙ্গল সাধন করেছেন সে রহস্য আমাদের অগোচর। আমি অন্যায় করেছি ভাই, আশা করি কালে সমস্ত সংশোধন হয়ে যাবে। নির্মলা দেবী, এই অবকাশে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। চন্দ্রবাবুর পত্রে আমি যে স্পর্ধা প্রকাশ করেছিলাম সে আমার পক্ষে অন্যায় হয়েছিল, আমার মতো অযোগ্য। কিছু অন্যায় হয়নি পূর্ণবাবু, তোমার যোগ্যতা যদি নির্মলা না বুঝতে পারে তো সে নির্মলারই বিবেচনার অভাব। ভয় নেই পূর্ণবাবু, আপনার দরখাস্ত মঞ্জুর, প্রজাপতির আদালতে ডিক্রি পেয়েছেন, কাল প্রত্যুষেই জারি করতে বেরোবেন। বড় ফাঁকি দিয়েছেন অবলাকান্ত বাবু। হ্যাঁ, ওই সম্বন্ধের পূর্বেই পরিহাসটা করে নিয়েছেন। তো পরে তাই বলে নিষ্কৃতি পাবেন না কিন্তু। আমরা তো নিষ্কৃতি চাই নে। Thank you.